যুবক এখন চিল্লাবিয়ার কান্দি, বাবাজি আপনি কান্দেন, কে বলছে আপনার সন্তানের গুনা মাফ হবে না, কে বলেছে আপনার মায়ের গুনা মাফ হবে না বাবা? এই নিয়ে রহমান জেহাদি কান্দে আর মার জন্য দোয়া করে, মায়ের কবরের শান্তির জন্য কোটি কোটি টাকা খরচ করে, কারণ এগুলো একটা মসজিদ বানাইতেছি বাবা। তোমাকে যে ওয়াজ কমিটি আমার দাওয়াত দিছে, ওরা দেখে আসছে আমার এই গামজারের পয়সা দিয়ে হুজুর আমি মসজিদ বানাইতেছি। বাংলাদেশের কোন বক্তা কি করে আমি জানি না, আপনি দেখে আসবেন 3,72,00,000 টাকাই পর্যন্ত আমার মসজিদে চলে গেছে। আমি কোনো বড় লোকের কাছ থেকে এক বস্তা সিমেন্ট চাইয়া নিয়ে বাবা মসজিদ করি নাই। কেউ যদি জোর কেউ যদি সাইদা দেয় তাহলে নিছি, কেন করছি জানেননি? এই মসজিদ করতে যে দুইটা বাড়ি বেছে ফেলাইছি কেরানীগঞ্জের। ওই যে আমার মা বলছিলি আজকে তুই যদি একটা মসজিদ করস রে বাবা, আমি মা অনেক আনন্দ বাবা। তখন তো আমি বালক ছিলাম ভাই, আমার মা এমন পীরের পীর, আমার নানা আল্লামা শামসুল হক ফরিদপুরের হাতে করা ছাত্র ছিল আমার নানা, তার ঔরসে সন্তান আমার মা। আমার মা জানছিলেন আমার ইলিয়াস হয়তো কোনোদিন পয়সার মালিক হবে। বাবা ওই যে মাজারিরে জিজ্ঞেস করবেন, আমি নিজে মাদ্রাসা করছি, একটা টাকা কারো কাছ থেকে চাইয়ে নিয়ে মাদ্রাসা চালাই না, এক টাকা কালেকশন করি না, কেউ যদি দেয় তলে নেই। গতকালকে যেখানে মাহফিল করছি, সভাপতি প্রধান অতিথি হাজার হাজার টাকা দিয়ে মুসাফা করে আমার সাথে কি বলে জানো, হুজুর আমি ইটের ভাটার মালিক কিন্তু আমি মসজিদ করতে পারি নাই। আমি আপনার মায়ের মসজিদে দিলাম যেন আপনার মার সাথে আমার মা জান্নাতে যায়। এ হেতানি, তুই মা বাপরে তালাক দেস, চা পাটি খুলে নেবো থাপড়াইয়া, কথা ঠিক না বে? ঠিক মা বাবার সাথে জিদ করে বলে রওনা দিছে, মা দৌড়ে যাকে, বাপরে আমি তোর পা দূরে ধরছি, মা বাপরে তুই যাইস না, বাপ একটু বেশি খুঁজছে বাবা, তোর বাবা পরে জমিতে কামনা দিয়ে তোর বড় শিক্ষিত বানাইছে, তুই যাইস না, সারা সারা তোমরা খালি বড় হইছ, মা বাপ বড় হইছে দেখে মা বাপ সন্তানের দর বুঝবে না, বিয়ে না করে ফেলাইছি, যা কোনো কথা হবে না, যাই। মা বাপরে সারটা নিয়ে ফেলাই দিয়ে চলে গেল, বাবা একটা আওয়াজ দিও, টাকার গরমে শিক্ষিতর গরমে বাবা, এত বড় ব্যাংকের অফিসার কে হইতে পারে? অবাজার 2 মাস হয়ে গেল, বাবা মায়ের খবর লয় না, টেলিফোনও দেয় না। তোমরা ফেসবুকে দেখছো, পেপারে আমিও দেখছি আর কাঁদছি, যুবক রে বাস্তব ঘটনা তোমার সাথে কেমনে মিলিয়ে যায়, মুসা পায়গম্বরের সাথে কেমনে মিলিয়ে যায়, আমার নবীর সাথে কেমনে মডেল হয়ে যায় গো ভাই। মা বলতেছে 2 মাস হয়ে গেল, পোলা রাগ করে যাইতে পারে, আমরা তো রাগ করে থাকতে পারি না, তুমি একটু যাও, পোলার ঠিকানা তো আছে, কার্ড তো দিয়া গেছিল, কার্ডটা হাতে লইয়া বাবা টোকাইতে টোকাইতে বাবা মতিঝিল 14 তলার নিচে আসিয়া দারোয়ান রে জিজ্ঞেস করে, বাবা দেখো তো এই কার্ডটাই বিল্ডিং এর কিনা? হ্যাঁ এটা তো বিল্ডিং এর, সিসি ক্যামেরা দিয়া ছেলে মাস্টার রুমে বইয়া দেখছে, বাবা ম্যানেজার তো বুড়া আসছে, বুড়া দারোয়ানকে টেলিফোন করে বলতেছে সবাইকে গেট পাস দিবা, ওই যে ব্যাগ হাতে করিয়া ময়লা কাপড় লয় একটা বুড়া দাঁড়ায় আছে, ওই বুড়ার উপরে আসতে দিবি না। যুবক আমি তোর পাও দুইটা ধরছি রে ভাই, এই দুনিয়ায় জনম দুঃখ মিয়া বাবার মতো দরো দিকে, আমার মতো যাদের মা নাই এরা নরসিদ্ধের জমিনে মা মা বলে কানবে, আমি জিহাদি গোপালগঞ্জের জমিনে মাকে শোয়া রাখছি, মা তুমি কবরে কেমন আছো জানি না গো মা, আমার সাথে যারা মা মা বলে কানবে, আল্লাহ প্রত্যেকের মার কবরটাই রাত্রে মাফ করে দিবে। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতকে লম্বা করে দিবা, সুস্থতা দান করবা। যুবক ভাইরে
আমি তোদের বন্ধু একটা কথা বলে দিয়ে যাই রে কমিটির ভাইরা, হয়তো প্রতি বছর ওয়াজ দিবা, এই যে আমার ডাইন পাশে প্রধান অতিথি চেয়ারম্যান সাহেব বসে আছে, এমন একদিন এই যে ছেলেটার বাবাও কিন্তু চেয়ারম্যান যখন ছিল সভাপতি হইত, আজকে কিন্তু মাইকের বোন হাতে নিয়ে পুলায় বলে আমার আব্বার লেগা দোয়া কইরেন, আমার বাবা আজকে দূরে নাই, ইলিয়াসুর রহমান জিহাদির ওয়াজ শুনে কান্দ কত মাই কান্দে, মহিলা প্যান্ডেলে যায় দেখো কত মা কান্দাছে গো বাবা, কিন্তু ইলিয়াসুর রহমান জিহাদির মা কোনদিন আমার ওয়াজ শুনল না গো, কারে ডাকবা মামা বলে, কানে ডাকবা মামা বলে, ও আমার আলেম ভাইরা মাঝি ধরাই নাই আমার মতো কার জানু বাবাজি দনম দুগি, ঘরের মধ্যে খুব দ্রুত ঢুকলেন, দেখলেন দরজাটা কাঠ দিয়ে বানানো, আবার খেজুরের পাতা দিয়া ঘরের দরজার ছাউনি বানানো, খুব দ্রুত যাইয়া চামড়া দিয়ে আবার ঘরের ছাদ দিছে, একটা ঘরের মধ্যে যে কাঠ দিয়ে বানানো একটা খাট, খাটের থেকে 110 বছর একটা বৃদ্ধ মহিলাকে কোলে নিয়ে রাস্তা কুলে, বৃষ্টির পানি সেই কুয়ার মধ্যে জমায় রাখতেন, ওই দেশের টিবেল সাবেলে কেরাসিন বাইরে পানি বাইরে না, বৃষ্টির পানি সারা বছরের পানি জমায় রাখতেন কুয়ার মধ্যে, ওই কুয়া থেকে বালতি ভরে পানি তুলছে, পানি তুলে বৃদ্ধা মহিলার জল চকিতে বসাইয়া, মহিলা বসতে পারে না কাইতে পড়ে গেছে, বালিশ দিয়ে দিয়া এই দুইটা আঠু এইভাবে বসাইয়া সুন্দর করে গোসল দিয়ে, হাদিসে আসছে রৌদ্রে শোয়াই গেলে তাহলে বোঝা যায় ওইটা শীতকাল ছিল, হাদিস খাতা শীতকাল, মায়েরে আসতে করে বৃদ্ধা মহিলারে বালিশের পাশে কাজ করে রাইখা, ওই কিমা টুকলো অতি দ্রুত চলে গেছে রান্নাঘরে, জাইতুন তেল দিয়ে খুব দ্রুত ভাজা ভাজা করতেছে, একবার কিমা গুলাকে উল্টে দিতে যায় আর একবার মার শরীরে তেল মালিশ করে, বাজান ভালো করে বুঝছো যুবক, নরসিংদীর যুবকরা সিলমান্দির যুবক ভাইরা, আজকে 22 অক্টোবর তোমাদেরকে নিয়ে এখন সাক্ষী রেখে যাব, 22 অক্টোবর এই রাত 11:30টার সময় আমার মাওলারে দেখাও, মুসা পায়গম্বর বলে এই যে আপনার মা, কয় হ্যাঁ আমার লক্ষ্মী মা আমার কলিজার মা, সাথে সাথে মার চোখ দিয়ে কণা বাইয়ে বাইয়ে পানি বলে, মুসা পায়গম্বর বলে আপনার মা কান্দে কেন, বলে আপনি এত প্রশ্ন করতেছেন আপনি কে, আপনি কে, ভাই আমি একজন পথিক, আমি আপনার বাড়ির মেহমান হবো, অসুবিধা আছে, ও মা এই লোক বলে মেহমান হইতে চায়, মায়ে বলে মেহমানের খাবার আল্লাহ দেয়, মুসা আলাইহিস সালাম কৌতূহল করে জিজ্ঞেস করলেন আল্লাহ যে দেয় এই কথা শুনল কই থেকে, ফেরাউনের জামানায়, এখন কান্দেন বৃদ্ধা মহিলা বলতেছে আমার পয়গম্বর মুসার কাছে শুনছি, সঙ্গে সঙ্গে মহিলার কথা শুনে মুসা নবীর চোখ দিয়ে এখন পানি পড়তেছে, দেখি মহিলা কত দূরে যায়, একটু পরে বলে আপনি আমার বাড়ির পতি কবেন, আমার মা বলছে মেহমান হবেন আপনি বসেন, মুসা আলাইহিস সালাম বসার, মার একটু কাজ আছে আমি আর একটু করি তারপরে আপনার খেদমত করবো, আপনি মেহমান আমার খেদমত করতে হবে না, আপনি মেহরবানি করে মাকে কমপ্লিট করেন, মার কাপড় পাল্টা দিলেন, নতুন আর একটা কাপড় পরিধান করাইলেন, শীতের কাপড় পরিধান করাইয়া মার চুলগুলার সুন্দর করে তেল লাগাই দিয়ে মারে কোলে করে নিয়া যখন উঠবে মা বলতেছে বাবা রে আমারে তো ঘরে রাইখা আসবি কম্বল গায়ে দিয়ে, বাকি তুই খাওয়া দাওয়া করবি, বাবা আমার একটু কাজ আছে, আমারে বাইতুল মামুরের দিকে মুখটা ঘুরাই দে, তখন কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস রে বাবা, জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসের দিকে আমার মুখটা ঘুরাই দে, মা প্রতিদিনই তো দেই, এই যে মা তোমার বাইতুল মুকাদ্দাসের যে ঘুরে দিল, আল্লাহর পয়গম্বর মুসা পিছনে দাঁড়ানো রে বাবা, মা হাত দুটো তুললেন মালি আমি
মৃত্যুর আগে কি আমার কানে শুনবো না? জামানার মুসা আমার বাড়িতে আইসা বলে যাবে, তোমার পোলা আমার জান্নাতের সাথী। আল্লাহ আর কি মৃত্যুর আগে কথাটা শুনাইবা না? আর মুসা পয়গম্বর সহ্য করতে পারে না রে বাবা, আল্লাহর কাছে পারমিশন চাইলে এখন আমার অ্যাড্রেসটা দেই। আল্লাহ বলে, দে মুসা, এই পর্যন্তই তো আমি তোর অপেক্ষা করতে বলছিলাম। আল্লাহর পয়গম্বর মাস্কটা টান দিয়ে খুলাইয়া রুমালটা সরাইয়া কয়, মা ক্ষমা, আপনি যার অপেক্ষায় এতদিন ছিলেন গো মা, ওই লোকটা আজকে আপনার বাড়ির দরজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى وكفى بالله شهيدا. الله أكبر. أما بعد فقد قال الله تبارك وتعالى وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وما أرسلناك إلا للعالمين وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله. ماستر براو
তোমার বক্স আমার দিকে ডাইরেক্ট মারো, লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ বাড়াও, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে একটা কলমে ধাক্কা হবে, জোরে জোরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দক্ষিণ সীমান্তে পূর্বপাড়া হাজিবাড়ি যুব সংঘের উদ্যোগে বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি এটা হলো আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন, প্রধান অতিথি আলহাজ গিয়াসুন আহমেদ মাস্টার, সহসভাপতি মোশাররফ হোসেন মেম্বার, প্রধান মেহমান রমজান প্রধান, বিশেষ মেহমান আসাদ প্রধান, উদ্বোধক মেহেদী হাসান বাবু। আজকের মাহফিলে আমার আগে জান্দা ওয়াজ করেছেন অনেক বড় বড় ওলামায়ে কিরাম, অনেক বড় বড় ওলামায়ে কিরাম, তার মধ্যে আমার আগে যিনি ওয়াজ করেছেন, যিনি আমাকে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করেন, আমিও দোয়া করি আল্লাহকে কবুল করেন, যতটুকু ভুল ত্রুটি আছেন আল্লাহকে পুরাপুরি হেদায়েত নসিব করেন, দিনের কাজের জন্য খাদেম হিসাবে কবুল করেন, মুফতি মাজারুল ইসলাম মাঝারি সালেহ উদ্দিন আইবি সাহেব দামত বরকাতুল্লাহ আলিয়া, যিনি বাসস্থান মাদবদ্বীপ বাসস্থান জামে মসজিদের সম্মানিত খদিফ কারে নিসারউদ্দিন শেহাবি, আমার অত্যন্ত মহব্বতের মানুষ এই মানুষটা, মুফতি সালমান ফার্সি রিজাউল করিম, আবুল হাসান বেলালি, এনায়েত সোহবান দুবাই জিলি নাকি দুবাই যাইলি, আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ অনেক আছেন, অন্তত 100 জনের কাছাকাছি, এত নাম নিতে গেলে 11টা হল। আমি সবাইকে আমার অন্তরস্থ থেকে ধন্যবাদ জানাই, সবাই যাদের পোস্টারে নাম এসেছে আল্লাহ সবাইকে আপনি কবুল করেন, আমরা আমিন বললে কবুল হয়ে যাব, জোরে কর, আরো জোরে, আমি যখন আসতেছিলাম দোকানের সামনে যে মানুষগুলো আছে সব যদি আসতো এই প্যান্ডেলে ধরতো না, মাগাগুলা বাদাম কিনছে, গজা কিনছে, খাইতেছে আর হুডুর হুডুর করে গল্প করতেছে, আর কিছু কিছু বুড়া আছে দূরে বয়ে ভুল ধরতেছে, দেখি আমার পীরে বাস দেয়নি, সুৎকর্গ বিরুদ্ধে কথা কয়নি, তাহলে কালকে কমিটির ধরবো যে তোরা কে আনছিলে আমাকে বকাল নাই গে, একসাথে আওয়াজ দেন সর্বময় ক্ষমতার মালিক কে, আল্লাহ তোমার নাম যারা আস্থা বলছে এক বাড়িঘর তুমি চিন আজরাইলে ঠিকানা দাও, একসাথে সর্বময় ক্ষমতার মালিক কে, এখানে আসার সুযোগ কে দিছে, যাইবার সুযোগ কে দিবেন, সব কাজের শুরুতে কার নাম নিবেন, খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়,
সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। এক টাকা দিয়ে সুদ খায় মায়ের সাথে জেনা করার গুনাহ হয়? সুদ খাওয়া হালাল না হারাম? আল্লাহ, না খায় থাকবেন বাবা, তবে এক টাকা সুদ খায় না। যদি আপনার পাও দুটো ধরলে আপনি ফিরেন, তাও আমি ধরে যাবো আজকে। সুদের মতো এত বড় মারাত্মক গুনাহ, শিরকের পরে আর কোনো গুনাহ নাই। যে ব্যক্তি এক টাকার সুদ খায় তার মায়ের সাথে জেনা করার গুনাহ হয়। আরে আমার আজকে একটা বিষয় দিছে কমিটি, অত্যন্ত বিনয়ের সাথে বলছে মারে নিওয়াজ করতে, যেখানেই যায় এই মা পাগল বক্তারে মার ওয়াজি করতে গায়। মায়ের ওয়াজ আমি কি করব? আল্লাহ আমাকে দিয়ে যতটুকু সময় কথা বলাবেন, আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, পরীক্ষা করে দেখব, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠাই দেখেন তো কে কে ভাগবেন। এই কাম গুলো যাক যা হয়েছে, তবে আমি জানি আপনারা থাকবেন ইনশাআল্লাহ। বলেন মাজান আমি শুরু করি। আমার মাবুদের অন্তত কোরআনের একটা আয়াতের তাফসীর, ইনশা আল্লাহ, ইনশা আল্লাহ। রবিউল আউয়াল মাসের আজ কয় তারিখ কইতে পারেন? হ্যাঁ, কে নদী দুটা কে নদী? রবিউল আউয়াল মাসের আজ কয় তারিখ? 25 তারিখ। আলহামদুলিল্লাহ বলেন, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ। আল্লাহ, আমরা হিসাবটা কি ইংলিশ? 22 তারিখ সবাই জানে। তবে আমি সব জায়গায় বলে যাই, আপনাদের ওয়াজের পোস্টারটা করবেন অন্তত আরবি তারিখটা পঞ্জিকা দেখে চেষ্টা করবেন, দু একদিন এদিক সেদিক হোক, সমস্যা নাই। তাতে আরবি যে একটা মোহাব্বত, এটা আমার আল্লাহ বুঝবে। কেন এই বাংলা এটা আমাদের বানানো, ইংলিশ এটা মানুষের বানানো, আরবি আমার আল্লাহর বানানো। এই জন্য দেখবেন আরবির সাথে বাংলা ইংরেজি কোনোটাই মিলে না। বাজান আমি আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, এই পৃথিবীতে আজ আছি কাল নাই। জোরে কর, আরো জোরে। ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ছিল 12 জন, কত? 12 জন পোলাবনের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন ইউসুফ। ইউসুফ এমন একজন মানুষ ছিলেন, উনি রাতের অন্ধকারে যেই ঘরে বসতেন কোনো বাতি লাগত না, ওই ঘরে এমনি আলো হয়ে যেত। এই যে আলো দেখতেছেন, এই আলোর সাথে বেশি আলো ছিল ইউসুফ আলাইহিস সালামের শরীরে। তো ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু সালাম একদিন তার বাবারে ডেকে ডেকে বলতেছে, আব্বা একটা কথা কই, ক তো তুই কাপটা সস্কে। বলে, আব্বা সাধারণত ছেলেরা মেয়েরা গোপনীয় কথা মার কাছে শেয়ার করে, কথা কর না কেন? বাবার কাছে যাইতে সহজে সাহস পায় না। এই যে ছোট্ট একটা যুবক ভাই, আমার ছোট ভাই, সেটা বয়স কম হবে, আমার ছোট ভাইয়ের বয়স এই 32 বছর, ওর বয়স কত আমি জানি না, 24 বছর। তাহলে আমার ছোট ভাই যেটা ছিল, যে কুয়েত থাকে আমার ছোট ভাই, ওর বয়স 32 বছর। কথায় কথায় এসে গেল, আমার ছোট ভাই যে ভাইটা এখন 32 বছর বয়স, আমার এই ভাইটার বয়স ছিল মাত্র 1.5 বছর, তখন আমার মা মারা যায় এই পৃথিবীতে। টাকা দিয়ে যার আদর কেনা যায় না তার নাম হলো মা। এই পৃথিবীতে কোটি কোটি টাকা দিয়ে যার ভালোবাসা কেনা যায় না তার নাম বাবা। এই ছেলেটা ছোট্ট মানুষ, বক্তব্য দিচ্ছে, তার বাবার লেগে দোয়া ছিল, আর বুকটা চাকু দিয়ে ভাইরে দেখেন, আর বাবা মেম্বার ছিল না, চেয়ারম্যান ছিল, এই দেশের পাড়ায় পাড়ায় ঘুরছে, আজকেও দোয়া চায় বাবার জন্য। একদিন ওর বাবা দোয়া চাইতো তার বাবার জন্য, আজকে ও দোয়া চাইল ওর বাবার জন্য, আর বুকটা ভাইরে দেখেন, হয়তো ওর বাবা অট্টালিকা রেখে গেছে, টাকা পয়সা রেখে গেছে,
বাবার আদরটা কারো কাছে রেখা যেতে পারে না। যুবক ভাই, এই জন্য আমি বলছি চোখের পানি ফেলায় এক কান্দা। আমার মালিক বলে, ও দুনিয়ার মানুষ রে, ওয়াকাজা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াকাজা রাব্বুক, আপনার রবের সিদ্ধান্ত, আল্লাহ তা'বুদু, ইবাদত হবে একমাত্র আমি রবের জন্য। কার জন্য? হে শোনেন, আল্লাহর জন্য ইবাদত হবে। কথা যদি আস্তে কর না, হাড়ের রোগী হবা। আজকে ইবাদত কত ডিভাইডেড হয়ে গেছে জানেন? পীরের ছবি সামনে নিয়া, নেতার ছবি সামনে নিয়া পূজা করে। এই মুসলমানের পোলা ভালো করে বুঝো, এমন বাংলাদেশে পীর আছে, পীরের সামনে থুই আছে সাজদা, পীরের বুইরা আঙ্গুর এই হোবরি কালার মতো সস্তে সস্তে সাদা বানায় হেলায়, যেই ডারে সেজদা দেয় ওই ডারে পীর কওয়া আর দুলা বাইরে বাপ কওয়া সমান। ওই বদমাশ কোনোদিন পীর হইতে পারে না, ওটা হারামি, বিশ্ব হারামি। এই আস্তে কোন কাজে, যে কবেন গলা ফাটাই আল্লাহ বুঝবেন যে ও সত্যিকার হকের পথে আছে। কথা ঠিক না বেঠে? আরো সরে বলো, বাংলার জমিনে যত বন্ড আছে, কোরআন বিরোধী আছে, আলেম বিরোধী আছে, যদি কখনো টাক আসে বুকের কাঁচা রক্ত ঠেলে দিয়া প্রত্যেকটা বেঈমান রে কুত্তা পিডা পিডা মক্কা কে রাজি আছো, দোয়া আল্লাহর কাছে দেখায় দেখায় মারহাবা বলেন। বাংলাদেশে খাঁটি পীর আছে না নাই? বাংলাদেশে এমন এমন কুত্তা মার্কা পীর আছে, মানুষকে সেকেন্ডে সেকেন্ডে বেঈমান বানাইতেছে, আছে না? হ্যাঁ, পীরের কাছে বউরে লয়ে যায়। আমার জানা মতে এমন একজন আছে, আমার মুরিদ, আমার অশনে মগাডায়, হ্যার বউ হ্যার বাপের কাছে মুরিদ হয় না বিদায় কতরে তালাক দিন। আল্লাহর কসম করে বলছি, ওই মহিলা সহ্য করতে না পেরে আমার বিবির কাছে ফোন দিছে যে হুজুরকে একটু কন্ত এই বিষয়ে ওয়াজ করতে, স্বামীর কথা এখানে কি শোনা কি জায়েজ না না জায়েজ? কয় জায়েজ না জায়েজ, ফতোয়া দিয়ে দিছে মুফতি। এই মুসলমানের পোলা এবার একটা আওয়াজ দিবেন, জীবনে কোনদিন আওয়াজ দেন নাই বাজা, পৃথিবীতে মা বাবার সাথে দামি কেউ নাই, কথা বলতে হবে, কথা বলতে হবে। টাকা নাই দিকে ইসুফ আলাইহিস সালামকে জিজ্ঞেস করল, এই তুই আস্তে আস্তে কথা কষার কাপড় কেন, এখন আপনি দিলটা নরম করবেন? পয়গম্বর ইসুফ বলে, আব্বা দুনিয়ায় সন্তানের নিয়ম হলো বাবার কাছে না বইলে মার কাছে বলা, কিন্তু বাবা গো আমি ইউসুফ তো 5 বছর হয়ে গেল মা হারায় ফেলছি, ও বাবা আমার মনের কষ্ট আল্লাহ ছাড়া কেউ জানে না। এই সবার বাইরে আজকে কিন্তু 25শে রবিউল আউয়াল 26শে রাত্র, আল্লাহু আকবার করে বলো, আজকে কিন্তু হালিমায় সাদিয়ার বাড়িতে আমার নবী অবস্থান করতেছে বাবা, 12ই রবিউল আউয়াল যদি আমার নবী দুনিয়া আসে,
আজকে আমার নবী মা হালিমা সাদিয়ার বাড়ি, হালিমা সাদিয়া আমার নবীরে কোনদিন বাবা কান্দার কারণে দুধ খাওয়াইছে এমন কোন ইতিহাস নাই রে বাজার। আমার বিশ্ব নবী কোনদিন খাবারের জন্য কান্নাকাটি করে নাই, নবী আমার কোনদিন বাম পাশের স্তনের দুধ খায় নাই, নবী আমার সারা জীবন ডান পাশের দুধটা খাইছে। আজকে হালিমা সাদিয়া বলে, ও পৃথিবীর মানুষ রে, পৃথিবীতে এমন শান্ত ছেলে আমি কোনদিন দেখি নাই, মুহাম্মাদের মতো এত সুন্দর ছেলে আমার চোখে পড়ে নাই পৃথিবীতে। আমার আল্লাহর ঘোষণা, ওয়াকাজা রব্বুক, তোমার রবের সিদ্ধান্ত, ইবাদত হবে একমাত্র আমি আল্লাহর জন্য। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত হবে আল্লাহ, খেদমত হবে মা বাবার। আজকে এমন সন্তান আছে মার দিকে তাকায় মনে বড় বড় চোখ করে তাকায়, মা বাবার দেখলে সন্তান ডরাবে কি, মা বাবা সন্তানের দিকে ডরায়। বাজানরে এখন আমি আপনাদের সামনে একটা ঘটনা তুলে ধরতে চাই, মনে রাখবেন। এই যে গত রমজানে, রমজান গেছে না, আমার আল্লাহ যে বললেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সাথে এমন ব্যবহার করবা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। মায়ের ওয়াজ করছে, বলছেন কি ওয়াজ করবো, শুধু একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে যত রং বেরঙের দরুদি দেখেন মার মতো কেউ নেই, কথা ঠিক না? ঠিক বৌরে দেখছ, বৌরে তিন মাস খাওন দিবি না তুই, মগর ঘরে থাকবো না, কথা কর না কে। আর এই জাত এমন জাত, ওরে বাবারে বাবা, তোমার মা বাবারে টাকা দিবে এটা মেনে নিব না, শ্বশুর শাশুড়ি দিবে এটা মেনে নিব না, এরকম আছে না? আমি জানি আপনাকে এলাকায় এরকম আল্লাহর ওলি নাই, আছে তাহলে ওরে পিঠে কলা গাছ দিয়ে, কলা গাছ দিয়ে পিঠে ঢ্যাপ ঢ্যাপ আওয়াজ হয় ভাঙ্গে সরে কৌ কি সুন্দর গান গায়, আরে আমার বাবা কলা খাবে গাছ লাগাইয়া খা, পরের কলার দিকে বাবা কুত কুতাইয়া যাওয়া, আমি তো আবার কলা দিক চাইলে কেন আবার কইলো কুত কুতাই চাই আইছে বেটা, সামনে কর মুখে আর প্যান্ডেলের মাঝখানে একটা ঝুলতাছে, কথা কর না কেন, আলহামদুলিল্লাহ বলতে পারেন না বাবা। বাংলাদেশে এমনও পীর আছে জীবনে ফজরের নামাজটা একদিনও পড়ে না, আছে না? আহা দুঃখে কলজা ফাইটে যায়। এই যে কমিটি যারা ওয়াজ দিছে একই রঙে রঙে একই পাঞ্জামি ভরছে, ওয়াজের ঠিকই দিছে, দেখেন ফজরের জামাতে দেব না, সত্য না মিথ্যা? আজ থেকে ওয়াদা হবে আমার মাবুদের কোরআনের আওয়াজ, ওয়াকাজা রব্বুক, ইবাদত হবে একমাত্র রবের জন্য, খেদমত হবে মা বাবার জন্য, হিংসা হিংসা। যদি কমিটির আগে ওয়াদা করস, যতদিন বাঁচবো মার দিকে করা মেজাজে কোনো দিন থাকবে না, তাহলে তোরা যতবার শিডিউল চাবি ততবারই আমি দিব ইনশাল্লাহ। এবং আমি না বাংলাদেশের সুপারস্টার যত বড় বক্তা আছে তারে রিকোয়েস্ট করবো যে ওইখানে যান, আল্লাহ কবুল করেন, জোর করে আমিন। বাবা এবার আমার দিকে তাকাবেন, কোনো দিকে চোখ ঘুরাবেন না, মুসা পয়গম্বর হঠাৎ একদিন বইয়ে রয়েছে, বইয়ে থাকা অবস্থায় তার ভাই বড় ভাই হারুন আলাইহিস সালাম আসছে, আপনার কষ্ট হইতেছে? এ কই যায়, প্রধান দিতেছে, আল্লাহ এদিকে তাকান, এ কথা কওয়া যাবে না, প্রধান দিতে আসবে আস্তে আস্তে আসবে, আল্লাহ তাকে কবুল করুক। আমাদের আজকের মাহফিলের মধ্যমণি প্রধান দিতে আসতেছে, আল্লাহ তাকে কবুল করেন। ভাই জানলে ভালো করে বুঝবেন,
মুসা পয়গম্বর একদিন চেয়ারে বসে আছে, জল চেয়ারে, জল চকিতে। ইন্দিমিন টাইমে তার ভাই হারুন আলাইহিস সালাম তার সামনে আসছে, জিজ্ঞেস করছে, মুসা রে, যদিও তুমি আমার বয়সে ছোট রে ভাই, তোমার স্থানে আমি নাই। মুসা আলাইহিস সালাম বলে, ভাই যান, একদিন রাগ করে আপনার দাঁড়িয়ে এটা শর দিছিলাম আমি, এটা আমার নিজের স্বার্থে দিই নাই, দিছিলাম আমার মৌলার স্বার্থে, কারণ আমি মানুষ গোগো গুসাই গাছাই কালেমা পড়াই থুয়ে গেছি, আইয়া দেখি আপনি কোন গোরার দিমে করতে পারেন নাই, বেলো বেইমান হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ রে বাদ দিয়া বাসুরে পূজা করতেছে গাবি রে, তখন আপনি সহ্য করতে না পারে দাঁড়িয়ে দিয়ে গেছিলাম, পুরা তুই এত সময় কি করছিলা, যে মানুষগুলো বেইমান হয়ে গেল, তুমি আমার মাফ করে দিও। এবার আপনি কাঁদবেন, মুসা পয়গম্বরের কথা শুনে হারুন আলাইহিস সালাম বলে, বাইরে তুই আমার রাগ করছিলি, আমার কোনো দুঃখ নাই, তুই যে আমার বইরে একটা চটকারি দিছিলি, এটা তোর ইশারায় দাসটাই, আমার মওলার হুকুমই দিছোর, কারণ আমি ঠিক মতো দিনের কাজ করতে পারি নাই, বিদায় এটা আমার মওলা জন্য আমারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে, এই জন্য ভাইবেন না নবীরা কোনো গুণা করছে এটা আবার ভাইবেন না, কথা কর না কেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিকা হুল আবতর ইদা জাআ আজালুহু ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতা আন-নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ও নবী তওবা করেন বেশি বেশি, তার মানে কি আমার নবী কি গুনাহ বেশি করছে? না, এখানে নবী আপনি তওবা করে শিখায় দেন আপনার উম্মাহ বেশি বেশি করে তওবা করবে, আল্লাহ আকবার করে বলতে পারে না। আমার ভাইরা আমার দিকে তাকান, মুসা পয়গম্বর যখন বারবার বলতেছে কি অতীতে এসে পড়ছে, এ সুবক ভাইরা উনি আসলে ওনারে বসতে দেন আস্তে করে, যিনি সম্মানী মানুষ তাকে সম্মান দিতে হয়, তাহলে আল্লাহ আমার সম্মান ও হারায় দেয়, কথা ঠিক না ভাই? ঠিক, আপনার এলাকার রত্ন, আপনাদের এলাকার কৃতি সন্তান, প্রধান অতিথি, শিলমেন্দু ইউনিয়নের পরিষদের সম্মানিত চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ, উনি আসছে মাস্টার সাহেব, আল্লাহ কবুল করে, উনি মাস্টার, উনি শুধু চেয়ারম্যান না, উনি মানুষ গড়ার কারিগর, আল্লাহ উনি কবুল করেন, ওনার হয়তো অনেক ছাত্র আজকে এসপি ডিসি হয়ে গেছে আর উনি চেয়ারম্যান হয়েছে, ভাই শিক্ষিত লোক চেয়ারম্যান হয়ে সে কোনোদিন গান ঝাঁকড়ের মতো কাজ করে না, আল্লাহ কবুল করেন, সুরকানে আমিন। এই তাড়াতাড়ি শেষ করেন পর্ব, প্রধানমন্ত্রীর বসান তো তাড়াতাড়ি নশার মতো বহার বয়েন ভাই, আল্লাহ কবুল করেন, সুরকানে আমিন। ভাই আমার দিকে তাকান, জি বসেন, একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিককে ওই আল্লাহ নিজে বলেছেন, ওই আল্লাহ নিজের ঘোষণা, ইবাদত হবে আমার, খিদমত হবে কার, তাই আল্লাহ, আল্লাহর মাঝে মাঝে দিয়ে কিরা সিন্তাল দিয়ে নাকি, খিদমত হবে কার, জোরে কর, আমার বিষয় দেশে তাই কমিটি। এবার আমার দিক তাকাবেন, কোন দিক চেহারাটা ঘুরাবেন না, শুধু আমার দিক তাকায় থাকেন, যদি কোন হুজুর আপনার দিক তাকাবো কে আপনার বাড়ি খাইয়ে জি, আমার চেহারা দিক তাকাবেন, আপনার চোখের পাওয়ার আল্লাহ বাড়ায় দিবেন, যে ব্যক্তি আলেমের সম্মান এই জমিনে করবে আল্লাহ তার সম্মান বাড়ায় দেবে, পৃথিবীতে আমার আল্লাহর কথা সত্য, আমি মানুষের কথা সত্য নাও হতে পারে, আমার আল্লাহ যে বলছে ইবাদত হবে কার, আল্লাহ বলেছেন ইবাদত হবে আমার, খেদমত হবে মা বাবার, তাকালে দিকে বাজান রে হারুন আলাইহিস সালাম বলতেছে, ভাই মুসারি তুমি যদিও বয়সে ছোট, তুমি আমার চাইতে সম্মানের দিকে অনেক উপরে, কই কেমনে, ভাই রে তুই প্রতিদিন আল্লাহর সাথে কথা বলস, আমি কতদিন পর্যন্ত অপেক্ষা করছি মওলার সাথে একটু কথা কম, এ মুসা জীবনে কোনদিন আমার মওলার সাথে একদিনও কথা বলতে পারি নাই রে মুসা, মুসা তুই কি আল্লাহর একটু জিজ্ঞেস করবি জান্নাতের ভিতরে তোর সাথে কে জান্নাতে যাবে, এ মুসা তুই আল্লাহর একটু জিজ্ঞেস করিস তো, আজকে ওনার বড় আশা ছিল জান্নাতে দুই ভাই এক গাড়িতে যাই, মুসা তুই আল্লাহর একটু জিজ্ঞেস তোর তোর পাশের চেয়ারে কে জান্নাতে যাবে, তোর সাথে কে জান্নাতে থাকবে, বলিস আল্লাহরে জিজ্ঞেস,
মুসা পয়গম্বর আজকে আল্লাহকে জিজ্ঞেস করে বলি আমার বড় ভাই পয়গম্বর, আমি পয়গম্বর সাথে রাসূল, শুধু তোমার কাছে জানতে চাই গো মানি, জান্নাতের ভিতরে আমার পাশের সিটে বইয়া তোমার বাড়ি কে দেখা করতে যাবে? জোরে 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 জোরে। আমার আল্লাহ বললেন মুসা রে যদি দেখতে মনে চায় রে মুসা, আগামীকালকে তো শহর থেকে দক্ষিণ দিকে একটা বাজারে যাবি, ওই বাজারের পূর্ব কোণায় তোর মতো সুন্দর একটা যুবক দেখতে পাবি, মুসা তার হাতের মধ্যে চা পাটি থাকবে, আর এক হাতের মধ্যে বাটখারা থাকবে। মুসা রে লোকটা মাছের ব্যবসা করবে না মুসা, করবে গোশতের ব্যবসা। ভাই এখন কানবি, আমি তোর মতো মা হারা, এই বুকটা ফাইরে দেখ, ওই গোপালগঞ্জের জমিনে, গোপালগঞ্জ টুঙ্গি পাড়ার জমিনে আমার জন্ম দক্ষিণী মা শুয়ে আছে। গোপালগঞ্জে যায় দেখবি ইলিয়াস রহমান জেহাদি, আমার দেশের মানুষের জন্য আমি মা ভক্ত সন্তান, কেন হবি না ভাই? পৃথিবীতে মার মতো দরদ কেউ নাই। আমার মা আমার মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আমি দেখতাম কোনদিন আমার মায়ের চোখের পানি শেষ হয় না। আমি যতদিন বাসায় থাকতাম আমার মা আমাকে রং বেরঙের পিঠা খাওয়াইত। আমার মা চাইতো আমার ইলিয়াসকে যদি আমি ভালো ভালো জিনিস খাওয়াই, আমার ইলিয়াস গুরুদিন মাদ্রাসা ছেড়ে দিবে। কই গেল আমার জনম দুঃখিনী মা, বাবা যেই কমিটি আমার দাওয়াত দিয়ে আসছে ওদের কাছে জিজ্ঞেস করে দেখেন, আমি আমার মায়ের নামে একটা মসজিদ বানাইছি ঢাকা কেরানীগঞ্জ। বাবা বার আত্মীয় স্বজন তো প্রধানমন্ত্রীর ফ্যামিলি, এবার ভালো করে বুঝবেন, আমি আমার কোন ফ্যামিলির কাছ থেকে এক বস্তা সিমির চাই, আমি মাদ্রাসা মসজিদ করি নাই গো বাবা। শুধু আমি আপনাদের দুইটা পাও ধরে বলে যাই, কেন আমার রক্ত পানি করা পয়সা দিয়ে মসজিদ করছি, কোটি কোটি টাকা খরচ করিয়া জানেন? আমার মা বলছিল ইলিয়াস যে যদি কোনদিন টাকার মানি খসছে বাবা একটা মসজিদ বানাই। বাংলাদেশের কোন বক্তা কেউ আস করে কি করে আমার দেখার বিষয় নয়, তবে আলেমুল আমার টাকা হইলে বাবা মসজিদ মাদ্রাসা বাড়বে, সিনেমার হল কোনদিন বাড়বে না। আলেমদেরকে মাইরেন না জেল খাটায় বেলায়, এরা চলে গেলে কে দোয়া করবে এই দেশের লেগে বলে? শুধু আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আলেমদের চোখের পানি আমার আল্লাহর কাছে অনেক দামি। কথা বলেন আরো জোরে, আপনাকে মন খারাপ? এবার কানবেন, এ যুবক তোর পাও দিতে ধরছি, জীবনে তুই কত গুণা করছস, গুণা করতে লাগবে 60 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর, 80 বছর, আর আমার মাওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড। আল্লাহ কি বলছো শুনছস? কুল, হে নবী আপনি বলেন, ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আল্লাযি ইসমে মাওসুল আল্লাযি, ও নবী ওদেরকে কোন আল্লাযি, কুল ইয়া ইবাদি আল্লাযি আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও জীবনে যত গুনাহ করুক ও যেন আমার মাওলা আমি মাওলার দরজা থেকে না সরে যাই, ও গুনাহ করবে মাগরিবে করবে এসে মাফ চাবে, ও যত বড় গুনাহ করুক আমি কোনদিন ওর বিবির কাছে কয়ে দেব না, ও যত বড় গুনাহ করুক ও এলাকার চেয়ারম্যান ও ঘরের দরজা লাগায় বোতল খাইতেছে আমি কারো কাছে জনগণের কাছে কয়ে দেব না, আমি জানি ওর বোতলের খবর সামনে আরে ভোট দিবি না, আমি কয়ে দিব না। কেন কয়ে দিব না জানো? আমি গোপনে রাখবো,
আমি তোদের মালিক, দেখি জীবনে একটা দিন লা তাকনা তুমি রহমাত ইল্লা, একটা দিন আমার কাছে মাফসা আসবে না, মরার আগ পর্যন্ত যদি একবার মাফসা আসে আমি গুনার দিকে তাকাবো না, খালি চোখের পানি দেখবো, জীবনে সব সময় মাফ করে দিব। যুবক তোর পাও দূরে ধরছে, জীবনে কোন অসংসার আমি জানি না। এ শিলমান্দি নরসিংদীর যুবক, এ শিলমান্দি নরসিংদীর যুবক, আজকে 22 অক্টোবর আমার মাওলারে দেখায় দাও, এই হাজার হাজার মানুষ রাত 11টার সময় শুধু চোখে পানি থাকবে আর কিছু থাকবে না, আল্লাহ তখন এত বড় অধিকার দিছে, তুই যত গুনাহ করবি আমি কারো কাছে বলে দিব না, তুই যে 10 বন্ধুর সাথে ব্যবসা করো চলাফেরা করো, তোর পাশের দোকানদারের কাছে তোর গুনাহের কথা কব না, আমি জানি তোর পাশের দোকানদারের কাছে কইলে তোর গুনার কথা সে শুনলে কোনোদিন তোর সাথে কথা কইব না, এই জন্য আমি রব তোর কারো কাছে বলবো না। গোপনে একদিন ওয়াসে বই আমার ডাক দিয়ে চোখের পানি দিয়ে মাফ চাইছি, লা তাক না তুমি রহমাতিল্লাহ, আমি তোর রহমতের নজরে ফেলাই দিয়ে মাফ করে দিছি। কষ্ট হবে তাকান আমার দিকে, মুসা হে মুসা, বাজারে চাপাটি হাতে থাকবে আর এক হাতে বাটকারা থাকবে, দূরে দাঁড়ায় থাকবি শব্দ বেশে তাকাবি না, মাস্ক লাগানো থাকবে, তাহলে বোঝা গেল মাস্ক লাগানো কথা আজ থেকে 5000 বছর আগে ছিল, কথা কইল আপনাকে মন খারাপ হ আসা মোনাজাত করে আল্লাহুম্মা আমিন। এক ঘন্টা হইছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ ওর আওয়াজ দেয় না গো, বাড়ি ঘর তুমি চিনো, আমি জানতাম শিলমন্দির মানুষ অনেক ভালো হয়, আওয়াজ দেয় না, আওয়াজ এবার দেবে তো ইনশাল্লাহ, দিবেন বাবা দিবেন তো, এ মুসা মাস্ক লাগাবি শব্দ বেশে দাঁড়ায় থাকবি, কারণ তোর সিললে তো বিল লেগে দেবে, ইলিয়াস রহমান জিয়া যদি 5 দুনায় দাঁড়ায় যেই যুবক গেলে আমার ওয়াজ শুনে ও তো পাগলের মতো, আমার লাগে একটা সেলফি তুলে গেলে ভালো হবে, ওরে ভাই রাস্তায় দাঁড়াইতে পারি না, দাঁড়ায় একটা বোতল পানি কেনবো হুজুর একটা সেলফি, আরে পাড়ার বাড়ি পাড়া সেলফি কা, তুই কত সুন্দর দোয়া করে না বললে সেলফি তুলে যায় গেছে, কথা কর না কেন, হারাম কাজ করাবি কে তুই আমারে দিয়া, হুজুর একটু দোয়া করে না, হুজুর আমি পরীক্ষা দিছি, হুজুর আমার মা অসুস্থ, এইটা না কয়, হুজুর একটা সেলফি কা, সেলফি তুলে কি জান্নাতে যাবি, এই কাজ করবি না, আলেম আমার সাথে এগুলো করবি না, আর আমাকে ছবি নেয় তো নাই, ছবি নেয় তো নাই, ফেসবুকে সাইরে ব্যঙ্গ করে সারে, কথা কর না কেন, আল্লাহ যুব সমাজকে হেদায়েত দাও, জোরে কেন আমিন, আর জোরে বলেন আমিন। হে মুসা মাস্ক পরবি, রুমাল পরবি, ছদ্ম বেশে দাঁড়ায় থাকবি, তোর সাথে জান্নাতের পাশে সারে কে যাবে দেখবি, আসলে আপনার কষ্ট হয়ে গেছে না, আমি আর ওয়াজ করবো না, তাহলে এত দামি একটা কথা শুনাইলাম সুবহানাল্লাহ, বললে যে আমি কি খুশি হইতাম, এবার লাস্ট চান্স রাখেন রাখ, এবার লাস্ট চান্স, হে মুসা সত্য বেশে দাঁড়ায় থাকবি, তোর পাশের সিটে কে জান্নাতে যাবে তারে দেখবি, এটা যদি আমারে আমার মাওলাই কইতো সিলমান দিওয়াতে যাবি তোর পাশের সিটে যে বসা থাকবে ও তোর লগে জান্নাতে যাবে, আমি লোকটারে ধরে আধা ঘন্টা খালি কাঁদতাম, কথা কর না কে, নবী মুসার বড় ভাই হারুন, হের কথা আল্লাহ কয় না, কয় ওই যে গোস্তের দোকানের কসাই, মুসা আলাইহিস সালাম পাগল হয়ে গেল, এই আল্লাহর ওলির না দেখে আমি সারব না, ও মনে আমার মতো একজন নবী হইবে আমার পরের রেস্ট হবে, মুসা আলাইহিস সালাম ভালো করে মাস্ক লাগায় ভালো করে সুন্দর করে আল্লাহর ওলি আল্লাহর পয়গম্বর আল্লাহর রসুল, পৃথিবীতে মাত্র 322 জন ছিল রসুল, 16 লক্ষ নবীর মধ্যে সবাই রসুল ছিল না বাবা, মাত্র 322 জন ছিল রসুল, তার ভিতরে 160 জন হলো দামি, জোরে করে মারহাবা, যাদের পরে নতুন শরিয়াত আসছে তাদের ভিতরে 160 জন, দেখেন আমার আল্লাহ কত দামি বানাইছে মুসারে, এই 160 জনের ভিতরে মেন বড় একটা কিতাব পাইছে মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব, ওয়াতাইনা মুসাল কিতাব ওয়া জাআলনাহু হুদান লিবানী ইসরাঈল আল্লা তাত্তাখিযু মিন দূনি ওয়াকিলা, আমার মাহবুবের কোরআন তেলাওয়াত শুনে
হয়তো আমি কোরআন তেলাওয়াত আমার কণ্ঠ ভালো না, আমার সাথে বড় বড় কারি বাংলাদেশে আছে, আমি হাফেজও না, তবে হাফেজের বাপ হুজুর কবে হাফেজের বাপ মানে কেমনি, মানে আমার ফোলা হাফেজ আটকে ধর বাদল হইতো আমার ছেলে সাত মাসে হাফেজ হয়েছে, সুবহানাল্লাহ বাইতে যায় কই যদি কইতাম আপনার বল টুপোলা সাত মাস হয়েছে আপনি তো লাভ হয়েছেন কুত 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 আলেমুল্লাহ আমার ভালো স্কুলা হইলে এটা ভালো লাগে না, না মনে রাখবেন আলেমদের সন্তান ভালো হতে এই দোয়া করবেন ইনশাল্লাহ বলে কারণ আমাকে পোলাপান খারাপ হইলে আপনারা যে কি গাল স্যাকড়াই স্যাকড়াই বড় বড় কথা বলে ধুলা দিলাম না ভাই চেয়ারম্যানের পোলা গাঞ্জা করে কয় চেয়ারম্যানের পোলা এত বড় গাঞ্জা খায় কথা কন না কেন কারে ভাই গাঞ্জা তো বাপ খাওয়া শেখায় নাই চেয়ারম্যান সাহেব কইছে বাবা তুই খায় দুই বাপ বেটা ভাগে চোখে খাই এ কইছে হ্যাঁ এ বাপ মা এটা দোষ দিবেন না আল্লাহ বেজার হয় আল্লাহ আমাদের হেফাজত করেন জোর কানে আমিন কষ্ট হইতেছে আর মাত্র পাঁচ মিনিট আরে হো তো কয়টা বন্ধু চলছে সারা রাত তাহলে একটা কথা একটা শর্তে চলবো আপনারা যতটুকু আল্লাহ চান আমার আল্লাহ যতটুকু তৌফিক দেয় একটা শর্তে শুনবেন তো যে উঠবে ওর লুঙ্গি টেনে ধরবেন ওরে বা এই ওয়াজ করছিলাম পাট গ্রাম লালমনির হাট এ গল্প কইলে আপনি হাসতে হাসতে উই এই বলবেন কই এই দিই যখন কইছে যে উঠলে এমন মজা লাগছে ওয়াজ করছে সুরা বুরুজের তাফসির এমন মজা লাগছে পুরা উঠবো না বাহে চলো মানে ওই দেশের কথা তো বাহে মানে বাবা চলো এক বুড়া কয় উঠবো না হ্যাঁ পাঁচ মিনিটও যায় না এক যুবক উঠে হাঁটা দিছে বুড়া দৌড়ে যে লুঙ্গি টেনে ধরছে ইন্ডিয়ান হে পাটের সুতা লুঙ্গি সাদা গেছে খুইলে বেটার পাঞ্জাবি না থাকলে তো বড় বড় সবই গেছিল বাইরে সাথে সাথে বুড়া এটারে নিচের দিকে আর ওইটা টেনে এমনি জোর করে ধরছে হে ধরে ডাক্তারে আমি বেটার বহাই হে লাগছে ইচ্ছা করলে কি আমার ডেলি ডেলি কে নামতে পারবেন হ্যাঁ যাবেন কেন বসেন আমার মা বোধের সাথে প্রেম লাগায় যান আল্লাহ যে বলছে বান্দা তোর কথা আমি কারো কাছে কমু না তুই গোপনে বইয়া বইয়া আমার লাগে তুই প্রেম কর ওয়াজের মাঠে বইয়া মুসা নবী যেরকম তার জান্নাতের শেয়ার একটা কষাই হবে নবীদের সাথে তোরা জান্নাত উঠে দেবো আমি আল্লাহ তোরা নবীরে দেখোস নাই নবীদের কথা শুনে কান চোর আমি ওর নবীকে গালি দিয়ে তোরা জান্নাত দিব এটা আমি বলি নাই নবী বলছে মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি যে আলেমকে সম্মান করলো সে আমারে সম্মান করলো আর যে আমারে সম্মান করলো সে আমার সাথে জান্নাতে যাবে আমি তো একজন নাইবে রসুল হিসেবে যখন ভালোবাসে বইয়েই থাকবেন আল মারউ মা মান হাব্বা যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত মোহাব্বত করবা গরিবনি রে কত দুঃখ কোন জায়গায় থুমরে ভাই থুয়ার কোন আরি কোলাও ভাই কই জীবনে হেরে থুম কাবি নাই ভাবি নাই কিচ্ছু নাই জেলখানার দিকে নিন্দি লাগে একই পোলা বানাই কথা কর না কেন আর মনের দুঃখ মনে লইলাম বাকি দুঃখ কইলাম না শুধু একটা কথা বলে দিয়ে যায় এই পৃথিবীর মালিক যিনি উনি সব জানে কথা বলেন না কেন কথা বলেন না কেন সদা সর্বদায় মনে রাখবেন আলেমুল আমার কলিজায় তারা আঘাত করবেন এই জমিনে না হোক আখেরাতে হিসাব দিতে হবে কষ্ট হয়েছে পাঁচ মিনিট চাই থাকবেন আমার দিক কোন দিক আড্ডা হইব দিকে চাই থাকবেন কোন দিক ঘুরবেন না হ্যাঁ মুসা যা গোষ্ঠের দোকানে গেছি মুসা কোনো কথা নেই সব সাফ করে বয়ে রয়েছে বন ইসরায়েল তো পৃথিবীতে সবচাইতে বড় খারাপ হলো বন ইসরায়েল ছিল আপনারা জানেন কোরআনের ভাষা এত খারাপ জাতি পৃথিবীতে আল্লাহ কোন জাতি বানান নাই এই যে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে সবচাইতে বড় বেয়াদব সবচাইতে কুলাঙ্গা লাফাঙ্গা ইহুদি জাতি যখন মুসা আলাইহিস সালাম এখানে বসে রয়েছে কেউ কিছু কয় না মুসা আলাইহিস সালাম দেখে বিশ মিনিট হয়ে গেল বিশ মিনিটের ভিতরে লোকটা অন্তত তসবিহের পকেট থেকে দশবার বের করছে পালা পরিণ্ডা থুয়ে যে গোস্ত নিতে আসে তার বান্দা কাস্টমার পট পট করে গোস্ত দিলে টুকটাক টুকটাক করে দিয়া থামা থামা করে মেপে দিয়া দিয়া আবার তসবিহটা পকেট থেকে বের করে কয় লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। মূসা আলাইহিস সালাম পাশে বসে কাঁদলেন যে তুই আমার আল্লাহর জিকিরের সাথে আমার নাম নেস, তুই যদি জানতি আমি তোর দোকানের সামনে শব্দ বসে বইয়ে রয়েছি। দেখি না বাকি অবশিষ্ট নেক্সট কি হয়। বলে মালিক রে কেমনে দিবা জাহান্নামে ফেলে বাজান। দেখেন তুমি চোখে পানি আসে কিনা এই গভীর রাত্রে। আদর করিয়া তুমি মানুষ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলে। আল্লাহ তুমি যাদের আদর করে বানাইলা দুনিয়ার সিস্টেম আছে, 10 বছর যদি সন্তান মা বাবরে ভাত না দেয় কথা না কয়, 10 বছর পরে যদি মনের ভুলেও মারে দুইটা ককলা দিয়া বলে মারে বাজার থেকে 6টা ককলা আনছিলাম তোরে দুইটা দিলাম রে মা, মা 10 বছরের কষ্ট ভুলে যে সন্তান রে বুকে টাইলে লয়। আল্লাহ তুমি তোমার চাইতে দরদি এখন যারা মা হারা কাঁপে এখন যারা মার কথা মনে করে কান্দে আমার মতো যাদের মানাই এরা নরসিদ্ধের জমিনে মা মা বলে কান্দবে। আমি জিহাদি গোপালগঞ্জের জমিনে মাকে শোয়া রাখছি, মা তুমি কবরে কেমন আছো জানি না গো মা, আমার সাথে যারা মা মা বলে কান্দবে আল্লাহ প্রত্যেকের মার কবরটা এই রাত্রে মাফ করে দিবে। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতকে লম্বা করে দিবা, সুস্থতা দান করবা। যুবক ভাই রে আমি তোদের বন্ধু একটা কথা বলে দিয়ে যাই রে কমিটির ভাইরা, হয়তো প্রতি বছর ওয়াজ দিবা, এই যে আমার ডাইন পাশে প্রধান অতিথি চেয়ারম্যান সাহেব বসে আছে, এমন একদিন এই যে ছেলেটার বাবাও কিন্তু চেয়ারম্যান যখন ছিল সভাপতি হইত, আজকে কিন্তু মাইকের বোন হাতে নিয়ে পুলায় বলে আমার আব্বার লেগা দোয়া কইরেন, আমার বাবা আজকে দূরে আয় রাই। ইলিয়াসুর রহমান জিহাদির ওয়াজ শুনে কান্দ কত মায় কান্দে, মহিলা প্যান্ডেলে যায় দেখো কত মা কান্দাছে গো বাবা, কিন্তু ইলিয়াসুর রহমান জিহাদির মা কোনদিন আমার ওয়াজ শুনল না। কারে ডাকবা মামা বলে, কানে ডাকবা মামা বলে, ও আমার আলেম ভাইরা মাঝি ধরাই নাই আমার মতো কার জানু বাবাজি দনম দুগিন। কার জানু বাবা আমার মত জনম দুগি নেই, মা বলিয়া
ডাক দিলে গই, জোরে জোরে জোরে, মা বলিয়া ডাক দিলে গ, আল্লাহ খুশি হই, মা বাবার মনে কষ্ট দিলে মালিক বেজার হয়। আল্লাহ আমার প্রত্যেকটা আলেম ভাইয়ের মা বাবাকে আপনি মাফ করে দেন আল্লাহ। আমাদের মা বাবা অনেক কষ্ট করে আমাদের লেখাপড়া করাইছে, এই চেয়ারম্যান মাস্টার সাহ তার ইতিহাস বাল্যকালের খুলে দেখেন, হয়তো বা তার মা চাউল বেচে তারে পরীক্ষার ফি দিত, কলম কিনে দিত, হাঁসের ডিম বেচে তারে পরীক্ষার ফি দিত। আজকে মাস্টার হয়েছে, হাজার হাজার ছেলের রুহানি বাপ হয়েছে, বাবা আজকে হয়তো তার মা বাবা আছে কিনা জানি না, তবে দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এই পৃথিবীতে মার মতো দরদি কেউ নেই। তুমি যদি মা বাবার কথা মনে করে কান্দো, তোমার সন্তান একদিন কানবে, কথা বলেন না কেন? কষ্ট হইতেছে বাবা? তাকান আমার দিকে যুবক ভাই, তোর আমি প্রাণ করে আজকে দোয়া করে দিয়ে যাব, তোদের যাদের মা আছে, আমার কপাল তো পুরো, আমার মা তো নাই, আমি তার কোনোদিন পামো না, তোদের যাদের আছে তোকে বাচ্চা বানাই দিয়ে যায় আজকে, তোরা বাচ্চা, তোরা বাচ্চা, তুই বাচ্চা আজকে। আমার নবী বলেছে, যার বাবা মা আছে ওর মতো বাচ্চা জান্নাতের কেউ নাই। মুসা আলাইহিস সালাম ওখানে দাঁড়ায় আছে, কিচ্ছু কয় না, গোস্ত বিক্রি শেষ, পালা পইরেন, বুঝেন তো আমার কথা, আমার গোপালগঞ্জের ভাষা বলছে, আমি তো গোপালগঞ্জের ছেলে, যদি এখন ঢাকা বা কেরানীগঞ্জ বাড়ি, পালা বাটখারা এইভাবে ব্যাগের মধ্যে চামড়ার থলের মধ্যে থইয়া ধামাধাম করে খুব দ্রুত একটা টোপলা বাইর করছে, এর ভিতরে মুসা আলাইহিস সালাম দূরের থেকে দাঁড়ায় দেখে দেখে ছোট্ট ছোট্ট নরম নরম গোস্তের টুকরা, জোরে 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 জোরে, ওই গোস্তের টুকরা গুলো আবার ওই কাঠের উপরে তুই আর কুসাইয়া 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 কিমা বানাইছে, কিমার মতো কিমা বানায় না বাবা ওগুলা। মুসাল্লাম বলে, ঘটনা কি, এই গোস্ত গুলো আলাদা রাখলো কেন, আবার কিমা বানায় কেন? বানাইয়া ছোট্ট একটা ব্যাগের মধ্যে করে রওনা দিলেন, খুব দ্রুত জোরে জোরে হাঁটতেছে মুসাল্লাহ সাল্লাম, হাঁটতেছে কই যায় লোকটা, যাইতে 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 খেজুরের বাগানে মাঝখান দিয়া পাহাড়ের ঢালু দিয়া বে 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 একটা পাহাড় কেটে ঘর বানিয়েছে, কারণ এই লোকটা আপনার আমার হাতের লম্বা ছিল 13 হাত, কারণ ওই জামানের মানুষ কোন লম্বা ছিল, মুসাল্লাহ সাল্লাম লম্বা ছিলেন আপনার আমার হাতে 14.5 হাত, আর সুবহানাল্লাহ বাইতে যে কই, আমার নবী কতটুকু লম্বা ছিলেন আপনারা জানেন, সামান্য 3 মিনিট আর এ মুসলমানের বলা মুসা পয়গম্বর এত বড় লম্বা মানুষ, তার উম্মত তো লম্বা, আস্তে আস্তে পাহাড়ের গুহার মধ্যে ঢুকে আহ ঘরের মধ্যে খুব দ্রুত ঢুকলেন, দেখলেন দরজাটা কাঠ দিয়ে বানানো, আবার খেজুরের পাতা দিয়া ঘরের দরজার ছাউনি বানানো, খুব দ্রুত যাইয়া চামড়া দিয়ে আবার ঘরের ছাদ দিছে, একটা ঘরের মধ্যে যে কাঠ দিয়ে বানানো একটা খাট, খাটের থেকে 110 বছর একটা বৃদ্ধ মহিলাকে কোলে নিয়ে রাস্তা বৃষ্টির পানি সেই কুয়ার মধ্যে জমায় রাখতেন, ওই দেশের টিউবওয়েল সবাইলে কেরাসিন বাইরে পানি বাইরে না, বৃষ্টির পানি সারা বছরের পানি জমায় রাখতেন কুয়ার মধ্যে, ওই কুয়া থেকে বালতি ভরে পানি তুলছে, পানি তুলে বৃদ্ধা মহিলার জল চকিতে বসাইয়া, মহিলা বসতে পারে না কাইতে পড়ে গেছে, বালিশ দিয়ে দিয়া এই দুইটা আঠু এইভাবে বসাইয়া সুন্দর করে গোসল দিয়ে, হাদিসে আসছে রৌদ্রে শুয়ে গেলে তাহলে বোঝা যায় ওইটা শীতকাল ছিল, হাদিস খানা শীতকাল, মায়ের আস্তে করে বৃদ্ধা মহিলারে বালিশের পাশে কাজ করে রাইখা ওই কিমা টুকলো অতি দ্রুত চলে গেছে রান্না করে, জাইতুন তেল দিয়ে খুব দ্রুত ভাজা ভাজা করতেছে, একবার কিমা গুলাকে উল্টায় দিতে যায় আর একবার মার শরীরে তেল মালিশ করে, জোরে 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 জোরে, কিমাও ভাজা হয়ে গেল মারও তলিশ তৈল মালিশ করা শেষ, যুবকটা কোন দিকে তাকায় না গো বাবা, এক দেন তাকিয়ে আছি, মুসা পয়গম্বর দেখে আমি তার পিছনে পিছনে আসলাম, তার বাড়ির সামনে শব্দ বেশে দাঁড়ায় আছি, লোকটা কোন দিকে নজর করে না, তলে কি তাক নজর শুধু তার জনম দুঃখিনী মা, ওই কামের থেকে ফরসুত হওয়ার আগ পর্যন্ত কোন দিক তাকে তার টাকানো যাবে না, হে যুবক বাইরে
কিছু সময় পরে বাবা ছোট্ট ছোট্ট কিমা গুলাকে হাত দিয়া ডলিয়া ডলিয়া মার্বেলের মতো বানাইছে, ওইটার আবার বাবা সেনিয়া সেনিয়া পাতলা রুটির সঙ্গে মিলাইয়া আলু ভর্তার মতো নরম করিয়া যেটা গোস্ত আস্তা আস্তা, কারণ উটের গোস্ত গরুর গোস্ত মিলানো, ওটের গোস্ত তো আস্তা আস্তা পাটের ফেসার মতো, ওইটারে যেটা হাত দিয়া পারে নাই দাঁত দিয়ে সবাই সবাই মিহিন করছে, বালির মতো বানাইয়া ছোট্ট ছোট্ট বাবা মার্বেলের মতো ডিমা বানাই, পাতলা পাতলা রুটি গুলা গালের মধ্যে দিয়া ডিমা বানাইয়া এক প্লেটে রাখছে, গোস্তের কিমা গুলা সবাই আর এক প্লেটে রাখছে। বাজান প্রশ্ন আসতে পারে কেন সাবাইছে, হাদিসের দ্বারা বোঝা যায় তাহলে জনম যখিনী মায়ের দাঁত ছিল, তোমার মাও তো তোমার গোস্ত সাবাইয়া খাওয়াইছে রে ভাই, সেদিন তোমার আমার দাঁত ছিল না, ভুলে গেছো মারে মা, যেই মা তোমার আমার গোস্ত সাবাইয়া খাওয়াইছে, তুমিও তোমার মাকে ওই বয়সে যাওয়ার সময় আল্লাহ তাই কোরআনে বলে ইন্না ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, তুমি যদি তোমার বাবা মারে বৃদ্ধ অবস্থায় পাও, কোরআনে কি বলে বৃদ্ধ অবস্থায় পাও, অথবা দুইজনের একজনকে পাও, অথবা একজনকে পাও গো, অথবা একসাথে দুইজন পাও, যদি তাদের দাঁত না থাকে, তোমার মা বাবা যেমনে সাবাইয়া খাওয়াইছে তুমি একদিন সাবাইয়া খাওয়াইও, আমি রব তোমার জান্নাতের খাবার রেডি করে রেখে দিয়েছি। কষ্ট হইতেছে, এবার কানবি ভাই, এবার কানবি, এবার কানবি, কেন কানবি জানো, মুসা পয়গম্বর দূরে দাঁড়ায় দাঁড়ায় আর সহ্য করতে পারে না, কারণ মুসা আলাইহিস সালাম তার মায়ের দুধ খাইছে ঠিকই কিন্তু বেতন দিয়ে খাইছে। কষ্ট হইতেছে, মাঝখান দিয়ে একটা কথা শোনাই দেয়, মুসা আলাইহিস সালামের মারে কিন্তু মুসা আলাইহিস সালাম বেতন দিছে, কেন জানো, মুসা আলাইহিস সালাম বড় হয়েছে ফিরাউনের ঘরে, ফিরাউন কিন্তু আপনার আমার মতো সুপুরুষ আসছিল না, ওরা ছিল হিজড়া, ওরা কি আসছিল জোরে কর আরো জোরে হিজড়া পর্যন্ত, ওরা বেদাওনা বিরিও, বাংলাদেশে কিছু হিজড়ার আবির্ভাব হয়েছে যেগুলো বোর কথা মায়েরে মারে, বোর কথায় ওই হিজড়াটাই মায়েরা আলাদা করে, ওটা হলো এক নাম্বার হিজড়া, কথা কর না কেন, এই সমাজ যদি থাকে সিলমান্দির যুবক ওয়াদা দে সাতার ওয়াজ দিবি বেড়ে আরাম না, ওয়াদা দিতে হবে তোকে, যুব সমাজে কোন নাফাঙ্গারে যদি পাস ও তোর ওর মার দিকে করা নজরে তাকাইছে, আরে ঘুষায় নাকশা ফাড়ায় চেয়ারম্যানের কাছে ধরে লই যাবে, আমার মনে হয় চেয়ারম্যান যদি এতিম হয় আর উল্টা ফেলে ভয় ভয় ওর রুলা বানাইয়া তারপরে থানায় ধরে দেবে, কথা ঠিক যাবে, আইন তোরা তুলে নেবেন আর আধা ঘন্টা ঘুষাবি যেন রক্ত না বাইরে, আর ওই শাশুড়ির মাইয়া রে এমন মারা মারবি যেন রক্ত না বাইরে, আরে বুঝাই দিবি তোর মা যেরকম দামি আমার মাও সেরকম দামি, কথা বল না কেন, আজকে প্রত্যেকটা ফ্যামিলিতে মা বাবা আজকে বৃদ্ধাশ্রমে কেন, এই বৃদ্ধাশ্রমে কেন, আব্দুল মতিন নামে একটা বৃদ্ধাশ্রম আছে বনানি যায় দেখো, এই আব্দুল মতিন 115 জন মহিলাকে মা কয়, সাসা আপনি ওসালান বোন, ফোন একটু বন্ধ করে দেন, সাসা ধরতে পারে ঠিকই কিন্তু আসলে বন্ধ করতে পারে না, আল্লাহ কবুল করেন, যারা আমিন, এই বয়সে আল্লাহ পাক কবুল করছেন, দেন বসে আছে দীর্ঘ সময় কাষ্ট আছে তারপরে বসে আছে, কাষ্ট আছে বসে আছে, আর তোমার মতো যুবক ওই যে দেখো যে লাফান একটা যায় আর যদি না বহস না আমি ওয়াজু করুন আর দ কাইয়াইতে কাইয়াইতে কই যায়, এ হন এ হন এ তুই যাইস না হরে তুই শুনে যা শুনে যা দ দ দ আর দে টান দে আর টান দে দুই মিনিট বয়ে যাও গাছতে পরে, ঠিক আছে ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ, মারহাবা বলে ঘরে বহাইতে পারছি আমার মতো জিহাদি আজকে কেউ নাই, ও গেছিল কেন দেখছেন এমনি কাইয়াইতে কাইয়াইতে বাবার হাঁটা ঢক কি, আল্লাহ ওরে কবুল করুক, জোরে করে আমিন, যদিও হাসলে নরমত যুবক যেই বয়সে মিয়া এমন তুমি যে আজকে বুড়া বড় লম্বা লম্বা কথা কও, অনেক বুড়া আছে মসজিদে ঢুকিয়া যুবক পোলা বলে বাইর করে দেয় আছে না নাই, যেই বয়সে ছোট পোলায় মসজিদে যায় ওই বয়সে তুমি বুড়ায় লুঙ্গিও করো,
পোলা পান্ডে মসজিদ থেকে বের করে দেবেন, আদর করে এদেরকে মসজিদে বসতে দেবেন, সামনে জায়গা করে দেবেন, যে বেটা আমরা দুই দিন পর মরে যাবো মসজিদে, আগে অনেক বসি তোরা সামনে বল। যুবক কবে যাওয়া তোরা পিছনে বা বুড়া গুলি আমরা সামনে বই, এই কাজ করবি না তুমি, আপনি সম্মানই করে ওই যুবকরা আগে পাঠাবেন, ওই যুবক নিজে মহব্বত করে আপনার আগে পাঠাই দেবেন। ওই পোলাই কবে বুড়া শয়তান করে কেন মসজিদ আর বাপের ধান, যদি মসজিদ নাই তো না বুড়া তো ঠিকই লেখটা করে সাথে মনে মনে কয় জোরে কয় না কথা বলেন না কেন, যুবকদেরকে আপনি সম্মান করবেন এটা বিশ্বনবীর হাদিস, বড়দেরকে সম্মান করবেন আপনি সম্মান পাবেন, বড়দেরকে স্নেহ করবেন সম্মান পাবেন, করবেন না পাবেন না, কথা বলেন না কেন জোরে বলেন। এ যুবক তুই তোর মা বাবার সম্মান করবি, সম্মান তোর পোলার থেকে পাবি। কষ্ট হইতেছে? তিন মিনিট আরে হ তাহলে ওই যেটা রেবো হয়েছি যেটা উঠবো আর টাইমে ধরবেন তৈরি চলবো, ঠিক আছে ইনশাল্লাহ বলেন আল্লাহ আকবার জোরে বলেন তো বাবা, আল্লাহ পাগল গুলোর আপনি চিনেন আমি চিনি না, এরা নরসিংদীর ছেলে আর আমি গোপালগঞ্জের ছেলে, আল্লাহ আমাদের দেশের দিক দিয়েও ফার ফার ডিফারেন্স, ভাষার দিক দিয়েও ফার ফার ডিফারেন্স, চেহারার দিক দিয়ে হয়তো এক, আমরা মুসলমানের দিক দিয়ে এক, এক বাবার সন্তান, জাতির পিতা ইব্রাহিমের সন্তান, আমরা আদমের সন্তান, আমরা একই বাবার সন্তান। রব্বে কারীম আপনার কাছে একটাই দরখাস্ত থাকবে, আমাদের সবাইকে একসাথে জান্নাত দান করবেন। বজন দিবার আমার দিকে তাকান, দিলটা নরম করবেন। ফেরাউন কি ছিল? জরে কন ও জীবনে কোনদিন মা আসিয়ার হক আদায় করতে পারে না, কোনদিনও না, যদি হক আদায় করতে পারতো কোনদিনও মুসা আলাইহিস সালামের পালতে পারতো না, আজীবন মুসা আলাইহিস সালামের মা হবে বিদায়, হিজড়া ফেরাউন আল্লাহ হিজড়া বানাইছে কারণ বর হক আদায় করতে পারে নাই, ফেরাউন কোনদিন আসিয়ার সামনে বড় কথা কইতে পারে নাই। মুসা আলাইহিস সালাম আজকে কাম দেয় যে আমি বড় হইলাম পালক মার ঘরে, যখন বোঝা দিলাম তখন আমি মা হারাইলাম, এই যুবক আজকে আমার সাথে জান্নাতে যাবে আমি কিছু বললাম না, এটা বোঝাবার জন্য কথাটা বলছি। বজন্দে মুসা পয়গম্বর আস্তে আস্তে করে ঘরের সামনে গেলেন, ঘরের সামনে যে জিজ্ঞেস করে ভাই আপনার নাম কি? আমার নাম আব্দুল্লাহ। ভাই জানে যে এই মহিলাটা কে? আমার মা, আমার আদরের মা, আমার আদরের মা। দেখবেন আপনার বিদ্যা মারে যখন মাথায় হাত দিয়ে বলবেন আমার কলিজার মা, সোচ দিয়ে দেখবেন এক মিনিটও যাবে না আপনার মা কাপড়ে আসল যে সোচ বুঝবো, যখন আপনি করবেন আমার লক্ষ্মী মা আমার কলিজার মা, আপনার মা একটা সেকেন্ড যাবে না চোখ দিয়ে অজরে পানিগুলো পড়তে থাকবে। যদি মার কাছে মাথাটা ঠেকাই দেখুন মারে আজকে স্কুলে যাবো মা ভালো রেজাল্ট যেন হয়, মা আজকে ব্যবসায় যাবো, আজকে কলা বেচতে যাবো মা দোয়া করি, মা কবে যা পাগল তোর আল্লাহ বরকত দেবে যা, কথা বলতে দেরি আছে আপনার বরকত শুরু হইতে দেরি হবে না। মার নামই বরকত, মার নাম কি? কি নাম জোরে কর? বরকত। মার জিন্দেগিটাই বরকত। বাজান ভালো করে বুঝছো যুবক, নরসিংদীর যুবকরা, সিলমান্দির যুবক ভাইরা, আজকে 22 অক্টোবর তোমাদেরকে নিয়ে এখন সাক্ষী রেখে যাব, 22 অক্টোবর এই রাত 11:30টার সময় আমার মাওলারে দেখাও। মুসা পয়গম্বর বলে এই যে আপনার মা, কয় হ্যাঁ আমার লক্ষ্মী মা আমার কলিজার মা, সাথে সাথে মার চোখ দিয়ে কণা ভাই ভাই পানি বলে। মুসা পয়গম্বর বলে আপনার মা কান্দে কেন? বলে আপনি এত প্রশ্ন করতেছেন কি, আপনি কে? আপনি কে? ভাই আমি একজন পথিক, আমি আপনার বাড়ি মেহমান হবো, অসুবিধা আছে? মা এই লোক বলে মেহমান হইতে চায়, মায়ে বলে মেহমানের খাবার আল্লাহ দেয়। মুসা আলাইহিস সালাম কৌতূহল করে জিজ্ঞেস করলেন আল্লাহ যে দেয় এই কথা শুনলো কই থেকে? ফেরাউনের জামানায় এখন কানবেন। বৃদ্ধা মহিলা বলতেছে আমার পয়গম্বর মুসার কাছে শুনছি। সঙ্গে সঙ্গে মহিলার কথা শুনে মুসা নবীর চোখ দিয়ে এখন পানি পড়তেছে, দেখি মহিলা কত দূরে যায় একটু পরে বলে আপনি আমার বাড়ির পতি কবেন? আমার মা বলছে মেহমান হবেন আপনি বসেন।
মুসা আলাইহিস সালাম বসা, মার একটু কাজ আছে, আমি আর একটু করি, তারপরে আপনার খেদমত করবো, আপনি মেহমান, আমার খেদমত করতে হবে না, আপনি মেহরবানি করে মাকে কমপ্লিট করেন। মার কাপড় পাল্টায় দিলেন, নতুন আর একটা কাপড় পরিধান করাইলেন, শীতের কাপড় পরিধান করাইয়া মার চুলগুলার সুন্দর করে তেল লাগাই দিয়ে মারে কোলে করে নিয়া যখন উঠবে, মা বলতেছে বাবা রে আমারে তো ঘরে রাইখা আসবি কম্বল গায়ে দিয়া, বাকি তুই খাওয়া দাওয়া করবি, বাবা আমার একটু কাজ আছে, আমার বাইতুল মামুরের দিকে মুখটা ঘুরাই দে। তখন কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস রে বাবা, জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসের দিকে আমার মুখটা ঘুরাই দে। মা প্রতিদিনই তো দেই, এই যে মা তোমার বাইতুল মুকাদ্দাসের যে ঘুরাই দিল। আল্লাহর পয়গম্বর মুসা পিছনে দাঁড়ানো রে বাবা, মা হাত দুটা তুললেন মালি, আমি মৃত্যুর আগে কি আমার কানে শুনব না, জামানার মুসা আমার বাড়িতে আইসা বলে যাবে তোমার পোলা আমার জান্নাতের সাথী। আল্লাহ আমার কি মৃত্যুর আগে কথাটা শুনাইবা না, আর মুসা পয়গম্বর সহ্য করতে পারে না রে বাবা, আল্লাহর কাছে পারমিশন চাইলে এখন আমার অ্যাড্রেসটা দেই। আল্লাহ বলে দে মুসা, এই পর্যন্তই তো আমি তোর অপেক্ষা করতে বলছিলাম। আল্লাহর পয়গম্বর মাস্কটা টান দিয়েই খুলাইয়া রুমালটা সরাইয়া কয় মা, মা আপনি যার অপেক্ষায় এতদিন ছিলেন গো মা, ওই লোকটা আজকে আপনার বাড়ির দরজা। মা আপনি দেখেন তো, আপনি তো মনে হয় যৌবন কালে আমারে দেখছেন, নবীরা বুড়া হইলেও তাদের চেহারার বাস কোনোদিন পড়ে না, নবীদের আল্লাহ মজেজা দিছে তারা 100 বছর বাঁচলেও বাবা তাদের চেহারায় কোনো রদ বদল হবে না। আল্লাহ আকবার বলতে পারেন না, আপনার আমার চেহারায় যে মাস্টার সব যৌবন কালে সে কমলার মতো সুন্দর ছিল, আজকে বয়সের কারণে বাবা হয়তো আজকে তার চেহারায় ঘোষ পড়ছে, আমার চেহারার মধ্যে বাবা কালো কালো দাগ, এই বাজারের চেহারা চোখের মধ্যে গোলটা পড়ে গেছে, কিন্তু নবীদের আল্লাহ কোনোদিন এটা করেন না, নবীদের মুজেজা, নবীদের চেহারায় কোনোদিন ঘোষ পড়তেন না, 16 বছরের যুবক যেমন থাকতেন, নবীরা মৃত্যুর আগ পর্যন্ত ওরকমই থাকতেন, নবীরা কোনোদিন পাগল হইতেন না, নবীরা কোনোদিন পাগল হন নাই, এটা নবীদের মুজেজা। আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে মা গো আমার নাম মুসা, ওই মহিলা ডেকে ডেকে কয় হ্যাঁ আপনি তো আমার মুসা। আল্লাহর পয়গম্বর হাতটা একটু আমারে দেন, হাতটা ধরিয়া, কারণ নবীরা কিন্তু সব মহিলারে দেখতে পায়, সব নবী কিন্তু সব বান্দা বান্দির বাবা, নবীদের কাছে কোনো পর্দা নাই, কারণ নবীদের কাছে তার সব ছেলেমেয়েরা বাবা, তার স্ত্রী ছাড়া, যে স্ত্রীর জন্য নবীর জন্য কাজ করেছে যে কয়টা স্ত্রী, যেরকম আমার নবীর 11 জন স্ত্রী ছিলেন, এই স্ত্রীদেরকে ডাইরেক্ট সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলছেন আপনার এই স্ত্রীদের ছাড়া দুনিয়ার সব মহিলাদের বাবা আপনি। সুবহানাল্লাহ, বাইতে যে কই কষ্ট হচ্ছে, না 3 মিনিট হ্যাঁ আন্না ভাই হ্যাঁ রে ধীরে ধীরে গেছে, ফজর নামাজ কাজ হয়ে যাবে, ইওয়াজ করার দরকার নাই, শুধু আমার দিকে তাকাবেন আর কোনো দিক তাকাবেন না, ইনশাআল্লাহ বলেন। ওই লোকটাকে বলতেছে আপনি আমার জান্নাতের সাথী, বলতে দেরি আছে, সঙ্গে সঙ্গে বলে আল্লাহর পয়গম্বর রসুল আমি আপনার সাথে বেয়াদবি করে ফেলেছি, আপনার আমি পিছনে ফেলায় খুব দ্রুত আসছি, আমার আপনি মাফ করে দিয়েন, কারণ আমার মায়ের খেদমতের টাইম যখন আসিয়া যায় আমি দুনিয়ার আর কাউরে আমি চিনি না আল্লাহ ছাড়া। আল্লাহ তো তাই বলছে তোমরা মা বাবার কাছে মাথার নত করে দিও, তোমার মা জানো তোমার মাথায় ফু দিয়ে দিলে জান্নাতের বাসিন্দা হয়ে যাইবা। আমি এই আশায় এতদিন পর্যন্ত মার হুকুমের বাইরে কোনো কাজ করি নাই, কারণ আমার আল্লাহর বলেছে। এই জন্য মুসা বললেন আপনার মা
যা দোয়া করছে কবুল হইছে। বাজান এখন জোরে একটা আওয়াজ দিয়ে, মুসা যেদিন বললেন আমি বললাম আপনার সন্তানের জান্নাতের সাথী, ওই মহিলা বলে মালিক রে আমার আর রাইখো না। মুসা আলাইহিস সালাম ওই বাড়িতে অবস্থান করতেছেন, দিমিন টাইমে খবর আসলো আল্লাহর পয়গম্বর আমার মা আমার দায়িত্ব বুঝে দিয়ে অসীম দেশে চলিয়া গেল, আমি আর এই জগৎ সংসার দিয়ে কি করব। এই সংসারের মায়া ছেড়ে দিয়ে আমি আপনার পিছনে ঘুরব। আল্লাহর পয়গম্বর বললেন না রে ভাই না, সংসার বাদ দিয়ে কোনোদিন আল্লাহর ওলি হওয়া যায় না। কথা কর না কে, বাংলাদেশে এক শ্রেণীর ভণ্ড আছে কয় সংসার লাগবে না, আরে সুরের ঘরে সুর, সংসার লাগাইয়া সংসার বাঁচাইয়া ইবাদত করার নাম হলো জান্নাতের পুরুষ। কষ্ট হইতেছে তাকা নাই দিকে। তাহলে মুসা পয়গম্বর জান্নাতের সাথে হইলো যুবক মারে খেদমত করিয়া। আজকে এখানে আসার পরে একটা ছেলে আমার কাছে রিকোয়েস্ট করছে, বাবা একটা ঘটনা বল আর শোনার জন্য। আমি আপনাদের শুনাইতে চাই, শুনতে রাজি আছেন না নাই? মায়ের আওয়াজ শুনতে চাইছো যুবক রে? মা বাবা অনেক কষ্ট করে একটা ছেলের বাবা বড় অফিসার বানাইলেন, চাকরি হয়ে গেল ব্যাংকে, সরকারি ব্যাংকে, মতিঝিল ব্যাংকে থাকে বাবা। হঠাৎ করে বড় লোকের মেয়ের সাথে প্রেম করে বিয়ে হয়ে গেল বনানি। 3 মাস হয়ে গেল বিয়ে করছে, হঠাৎ করে বড় লোকের মেয়ে বলতেছে বিয়ে বসলাম শ্বশুর শাশুড়ি দেখলাম না, একদিন অনুষ্ঠান করে দেখাবো না, আজকেই যাব। বিবি বলছে চলো, বাবার সামনে যে বলছে, বাবাই বলে এটা কে? বলে বাবা এটা তোমার পুত্রবধূ। বাজানটা দেখবেন কুমিল্লার মানুষ কিন্তু ঘাড় তেরা। কথা কর না কেন, ঘটনাটা তো কুমিল্লা। যখন বলছে সদর দক্ষিণে কুমিল্লা, যে আমি তোরে এত কষ্ট করে মানুষ করছি, আমি আমার অনুষ্ঠান ছাড়া তোর এই বউরে মানবো না, আমি তোর রক্ত পানি করে বাড়ি বেঁচে মানুষ বানাইছি, আমি তোর এই বউ মেনে নিব না, তোর বউরে তারা সাথে সাথে পোলা টাকার গরমে বলে ফেলছে অফিসার না, হয়তো বউ মেনে নিবা নাহলে তোমাকে তালাক দিবে। কষ্ট হয়ে গেছে, নাজবেলে যত জোরে বলবেন আমার আল্লাহ তত খুশি হয়ে যাবে। যখন বলছে বউ মাইনে না নিলে তালাক দিয়া দেবো তোমাকে, আমি শুধু একটা আওয়াজ শুনতে চাই, ফতোয়া শুনতে চাই, ও সিনমান্দির যুবক নরসিংদীর যুবক, এই গভীর রাত্রে বলো তো দেখি মা বাপরে তালাক দিলে তালাক হয়? কারে তালাক দেস? এ হেতানি, তুই মা বাপরে তালাক দেস? চা পাটি খুলে লাভ থাপড়াইয়া, কথা ঠিক না বে? ঠিক, মা বাবার সাথে জিদ করে বউলে রওনা দিছে, মা দৌড়ে যাকে বাপরে আমি তোর পা দূরে ধরছি, বাবাকে থুয়ে যাইস না, বাপ একটু বেশি খুঁজছে, বাবা তোর বাবা পরে জমিতে কামলা দিয়ে তোরে বড় শিক্ষিত বানাইছে, তুই যাইস না, সারা সারা তোমরা খালি বড় হইছ, মা বাপ বড় হইছে দেখে মা বাপ সন্তানের দরদ বুঝবে না, বিয়ে না করে ফেলাইছি, যা কোনো কথা হবে না, যাই। মা বাপরে সারটা নিতে ফেলাই দিয়ে চলে গেল, বাবা একটা আওয়াজ দিও, টাকার গরমে শিক্ষিতর গরমে বাবা, এত বড় ব্যাংকের অফিসার কে হইতে পারে? অবাজার 2 মাস হয়ে গেল, বাবা মায়ের খবর লয় না, টেলিফোনও দেয় না, তোমরা ফেসবুকে দেখছো, পেপারে আমিও দেখছি আর কানছি, যুবক রে বাস্তব ঘটনা তোমার সাথে কেমনে মিলিয়ে যায়, মুসা পয়গম্বরের সাথে কেমনে মিলিয়ে যায়, আমার নবীর সাথে কেমনে মডেল হয়ে যায় গো ভাই। মা বলতেছে 2 মাস হয়ে গেল, পোলা রাগ করে যাইতে পারে, আমরা তো রাগ করে থাকতে পারি না, তুমি একটু যাও, পোলার ঠিকানা তো আছে, কার্ড তো দিয়ে গেছিল, কার্ডটা হাতে লইয়া বাবা টোকাইতে টোকাইতে বাবা মতিঝিল 14 তলার নিচে আসিয়া দারোয়ান রে জিজ্ঞেস করে, বাবা দেখো তো এই কার্ডটাই বিল্ডিং এর কিনা? হ্যাঁ এটা তো বিল্ডিং এর, সিসি ক্যামেরা দিয়া ছেলে মাস্টার রুমে বইয়া দেখছে, বাবা ম্যানেজার তো বুড়া আসছে, বুড়া দারোয়ানকে টেলিফোন করে বলতেছে সবাইকে গেট পাস দিবা, ওই যে ব্যাগ হাতে করিয়া ময়লা কাপড় লয় একটা বুড়া দাঁড়ায় আছে, ওই বুড়ার উপরে আসতে দিবি না,
যুবক আমি তোর পাও দুইটা দর্শি রে ভাই, এই দুনিয়ায় জনম দুঃখ মিয়া বাবার মতো দরো দেখি যখন বলছে উঠতে দিবি রে দারবানের চাকরি বাঁচাইতে হবে বাবা, আমার মা মনে রাখ যেই বাবা আপনার রঙিন শাড়ি পড়াইয়া দশ বড়ি পাঁচ বড়ি দুই বড়ি স্বর্ণ দিয়া স্বামীর বাড়ি পাঠাইছিল গো মা, সেই ঘর থেকে আপনার বাবা সাদা কাপড় পরে চলে গেছে মা, আপনার বাবা মা কেমন আছে আমি জানি না গো মা, তবে আমি এতটুকু জানি যেই মা এখন ওয়াজের পেন ঢেলে বইয়ে কাঁদবেন আপনার সন্তান, আপনি যেরকম দোয়া করলেন কাজে লাগবে, আপনার দোয়ায় আপনার বাবা মায়ের কবরটা চাচাতে টুকরো হয়ে যাবে মা। এই আমার তুমি ছিল আমার ছিল তুমি কে চাচা, তোমাকে ম্যানেজারে বাপ আমি, চাচা তোমার পোলা এখন পোলা না একটা জানোয়ার হয়ে গেছে, কেন বাবা এটা পরে কমে এখন কমু না তাহলে আমার চাকরি থাকবে না, পৃথিবীতে এমন সন্তান দেখছো চাচা যে বাপরে উপরে যেতে না করে, কে বলো কি কে হ্যাঁ তুমি একটু জিগাইয়া যাইয়া বলে মনে এই এই কোয়ালিটির এই এই কোয়ালিটি, হে মনে আমার চিনতে পারে নাই তুমি যাও, কয় তা ঠিক আছে আমি যাই, সা এই লোক তো বিড়াবিড়ি করতেছে আপনার বাপ বলে, কাই এই 300 টাকা ল বুড়ের দিয়ে বল চলে যেতে, নাজবিলা জোরে বল ভাই জোরে বল জোরে বল জোরে বল জোরে বল, সারা দুনিয়া বাইরে গো বাবা 300 টাকা যখন ব্যাংকের চকচকে টাকা দিছে টাকাটা হাতে নিয়ে নানা জোরা দিয়ে বলে নতুন টাকা ব্যাংকের জীবনে দেখি রাই চালাই আমি রিক্সা নতুন টাকা কই বাবু, এই টাকা পকেটে থাকলে নষ্ট হয়ে যাবে তোমার সারের টাকা রিটার্ন দিয়ে বইল আমার পকেটে ভাড়ার টাকা আছে, বাজান চোখের পানি গুলা ব্যাংকের অফিসের সাথে লাগায় বলে মালিক রে গাম গুলা জড়াইয়া পোলারে মানুষ বানাইয়া রিক্সার প্যাডেল মারিয়া পোলারে পরীক্ষার ভি দিয়া আজকে পোলায় আমার টাকা দিয়া তারাইয়া দেয় বিচার কারো কাছে দিলাম না তোমার কাছে দিয়ে গেলাম, আমার পোলারে তুমি ধ্বংস করো না আমার পোলারে তুমি বুঝ দিও, যেদিন সে বাবা হবে সেদিন বুঝবে বাবা কি ছিল, চলে গেল বাবা সায়দাবাদে, বাবা 3 দিন রিক্সা চালাইয়া রেল স্টেশনে শুইয়া 3 দিন পরে মার জন্য খাবার কিনে নিয়ে গেছে, মা জিজ্ঞাসা আমার পোলা রিপন কেমন আছে, ভালো আছে, তোমার টাকা টাকা দেয় নাই দিছে এদের টাকা, মায় ভাবছে যদি ওর মায়েরে বলি ওর মা বাঁচবে না, আরে বাবার আরে কত কত কথা বাবা গোপন করে রাখে, জিজ্ঞেস করছে মা কয় আমারে বলো বুঝাও না ব্যাংকে চাকরি করে পোলা আমার ব্যাংকের টাকা থেকে নতুন এ পুরান কে তুমি মনে রিক্সা চালাইছো, আমি বুঝি না প্রতিদিন রিক্সা চালাই টাকা আমার দিকে গুণ আমি দিই না, সত্য কথা কও, এবার বাবা জোরে জোরে চিল্লাইয়া বুক ফাটায় ফেলছে আরে বিবি রিপনের মা তোমার পোলা এখন রিপন নাই এখন রিপন সাহাব হয়ে গেছে, মায় কয় তাহলে কতবারে কি দেখতে দেয় নাই দেখতে দেয়া তো দূরের কথা উপরেও যাইতে দেয় নাই, মায় স্বামীর পাও দুটা জড়াই ধরে বলে আল্লাহর কসম করে কই এই রাত্রে তুমি আমার রিপনরে বরদোয়া দিও না, আমার রিপনরে বরদোয়া দিলে ধ্বংস হয়ে যাবে, মায়ও কান্দে বাবাও কান্দে, মায় বলে টেলিফোনটা দাও আমি একটু টেলিফোন করি,
বাবার ওই সময় টেলিফোন কই পাইব, পরের বাড়িতে যাবে, বাজারে যাবে, সব দোকান বন্ধ। বাদান পরের দিন টেলিফোন দেয়, টেলিফোন রিসিভ হয় না। এসব এখন সিল্লা বিয়ার কানবি হো, আমার দাড়ি পাকা বাজান, কার মা নাই কার বাবা নাই আমি জানি না গো বাবা। আজকে বাবা এক মাস দুই মাস তিন মাস চার মাস মা বাবা মাঝে মাঝে দেখতে আসে, বৌমা কথা কয় কিন্তু বুলায় কথা কয় না জিদের চোটে। আট বছর হয়ে গেল, সংক্ষেপে শেষ করে দেয় ইতিহাস বাবা। আট বছরের ভিতরে দুইটা তিনটা সন্তান তার পোলারে দান করছে রিপুন সাহেব, এখন তিনটা সন্তানের বাবা। এখনো বাবায় যখন বাসায় আছে দাদা নাতিন কথা কয় কিন্তু বাবা পোলায় কথা কয় না। বাপ যদি বলে বাবা কেমন আছো, ভালো আছি। বাবাই মনে বলে বাবা মেজাজ গরম, কথা বলবো না, ভালো একটা ব্যবহারও করে না, রমজান একটা লুঙ্গি কাপড়ও দেয় না। যুবক আয় আমি তোর দুটো পাও ধরি, এরকম শিরকি তোর কপালে জুতার বাড়ি, এরকম প্রবাসীর কপালে জুতার বাড়ি। বিদেশ থেকে টাকা পাঠায় বোন নামে মা বাবার একটা প্যারাসিটামল কেনার টাকাও পাঠায় না, তোর কপালে জুতার বাড়ি কথা কও না কেন? তোর কপালে জুতার বাড়ি হারামি। ভালো করে মনে রাখবি, যাদের টাকার মা বাবার অংশ নাই ওর জিন্দগির কুত্তার দাম আছে, ওর জিন্দগির দাম নাই। এটা পকেটে করে নিয়ে যাস কাওয়াস, তুই একদিন লাফতে উষ্টা খাইয়ে মরবি যেদিন তোর বাবার টাকা না দিবি, সেদিন বুঝবি প্যারাসিটামলের টাকা তোর কাছে কত দরকার। কষ্ট হইতেছে? দুইটা মিনিট এখন কানবেন, মা বাবার জন্য দোয়া করবেন। যখন বলছে আল্লাহ তুমি দেখো বৌমা, দেখেন বড় লোকের মেয়ে অনেক বৌমা কিন্তু ভালো আছে, আছে না নাই? আম্মার জন্য টাকা পয়সা যা কিছু দরকার, গরম কাপড় টাপড় কিনা আম্মা পোলা যা করে বর্দা দিয়েন না আম্মা, আমি তো দেই জান। কিন্তু বাবা বৌমা যতই দুঃখ, পোলা যদি কথা না কয় এটা কার কাছে বলবো? বাবাই বাইতে গেছে বাবা, এবার আমার দিকে তাকাবার কানবা, বাবার কথা মনে করে তোমার মা কলা গাছতলা বাসতলা আমতলা শুয়ে আছে, এখন মারে কোন জায়গায় ঘুম পড়াইছো কানবা? হঠাৎ করে রমজানের প্রথম জুমায় এই নালায়েক রিপন মসজিদে গেছে জুমার নামাজ পড়তে, রমজানের এক তারিখ জুমা, গুলশান সেন্ট্রাল মসজিদে জুমার নামাজ পড়তে গেছে, আল্লাহর ওলি নামাজ পড়ায়। আপনারা চিনেন যাত্রাবাড়ির শায়েক নামাজ পড়ায় মসজিদে ঢুকছে, দুইকে আল্লাহর ওলি প্রথম জুমায় বলে ফেলেছে হুমায়া জান্নাতুকা ওয়া নারুকা। বিশ্বনবী তিনটা দোয়া করেছেন রমজানের প্রথম জুমায়, নবী ওই সন্তান ধ্বংস হয়ে যাক যে সন্তান মা বাবা পায়ে জান্নাত কামাই করে নিল না, যে আপনার নাম শুনিয়া দুরুদ পড়ল না, রোজার মাস পাইয়া গুনাহ মাফ করাইল না, মা বাপ থাইকা জান্নাত কিনল না, নবী আপনি আমিন কর। এ আছে না হাদিসে? ডাইরেক্ট বুখারী হাদিস বেটা, তিন তবকা তিনটা হাদিসের আমিন বললেন আমার নবী। ও ও কানে হুনছে কি রে সাহেব, বলে ফেলছে কুত্তার দাম আছে ওই সন্তানের দাম নাই, যার টাকার মধ্যে মা বাবার অংশ নাই। ওর বেরেনের মধ্যে শিক্ষিত মানুষ তো শিক্ষিত জানোয়ার কাম হয়ে গেছে, দুই কথাই কাজ হয়ে গেছে বাবা। মনে মনে কয় আমার মা বাবার সাথে আমি আট বছর কথা কই না, টাকা দেই না, কুত্তার দাম আছে আমার দাম নাই, শুধু এই বিবির কারণেই তো আজকে এই অবস্থা। ঘরে যাইয়া রমজান মাস বউর কয় আজকে ইফতারে আমি ঘর করবো না, কি হয়েছে তোমার? তোর কারণে আজকে আমার মা বাবাকে হারাইছি। মগার বড় আকা ছোট লোকের বাচ্চা, আমার কারণে তোর মা বাবা হারাইছে, যদি আমার কারণে ফেলাইতে তোর মারে প্রতি এই রমজানও তোর মাল লাগে আমি টাকা বাড়াইছি। তুই তোর মা বাবা বললে কত কষ্ট, তোর মতো স্বামী আজকে ছাড়বো কালকে বিয়ে করবো আমি, আমি শিল্পপতির মাইয়া, খালি পোলাবান তিনটার দিকে তাকায় তোর মতো জানোয়ারের ঘর করি। এ ভাই এ হোনে এ সুন্দর দত দিলে কুমড়া না যাইতে হো, কুমড়া দিলি দৌড় না, তোর মজা লাগতেছে না কুমড়াটা, বুঝছি তো কুমড়া আই বলি আবার দেখবে ইনশাল্লাহ বলেন। আমার দোস্ত আমার বন্ধু আল্লাহর হেদায়ত নসিব করে জোর করে আমিন। আর মাত্র দুইটা মিনিট, আসলে আপনার কষ্ট গেছে আর হবে আসেন, তবা করি আস্তাগফিরুল্লাহ রব্বি। আবার আবার একদিন একবার শোনেন ভাই, পৌনে বারোটা বাজে এখন আর চলবে না, আসেন তবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি, চলবে তাহলে যে একজন গেছে দশ জন পাবেন, বলেন বাসা নারা।
এখন আওয়াজ দিবি জগৎ কাঁপানো আওয়াজ চেয়ারম্যানকে সাথে নিয়ে। আমার যেই নবীর আদর্শ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শ। হুমা জান্নাত কবা নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম, এরাই বারবার শোনা আওয়াজ দাও। যেই নবী শিখায় গেছে জান্নাত জাহান্নাম তোমার মা বাবা, ওই নবীর চরিত্র নিয়ে যদি বাংলার জমিনে কেউ কথা কয়, আরে জাগাই স্বরের মধ্যে পুঁতে ফেলব। রাজি আসো না নাই কে কে রাজি আসো, আল্লাহকে তো হাত ধরে দেখায় দাও। আল্লাহ হাত গোলাপে কবুল করেন। দেখেন আমার নবীর আদর্শ। হুজুর তো আল্লাহর ওলিতে শোনাইতেছে হাদিস, কাম লাগে গেছে, গেছে কি যায় না? হাদিস কাজে লাগে না? হ্যাঁ, কালিকার মন লাগো কখন? এক ওয়াজ করে দিছে, আট বছরের ওয়াজ কাম হয়ে গেছে। বাইতে যে কয় তাহলে শোন তুই কি কইতেছিস, একটা বার জিডিং করবি না তুই রিপন, তোর মতো রিপন রে আতে তুরি দিয়ে রাখি, তোর মতো ম্যানেজার ক্যাপটাই ওরা, তুই কষ আমার কারণে মা বাপ বলছস? হ্যাঁ, তোর মা বাপকে আমি প্রতি রমজানের টাকা পয়সা দেই, তুই দেখ না জানোয়ার, আমি আমার মা বাবা যেরকম দামি, তোমার মা বাবা তোমার কাছে দামি হওয়া উচিত। মগাই বুঝে লাইছে, এটাও তো আমার না দেই, এটাও তো আমার দুশ্মন। বউ কয়ে লাইছে, আমি কসম করে বলে গেলাম, আমি যে তোর আগে মরি আমার পোলা তিন ধারে কয়ে যাবো, ও যাওয়ার বাবার লোকে করছে তোরাও তাই করবি। আল্লাহ এ কি কয়, শোন এখন হাসবা না, তাহলে আমি আগামী বৃহস্পতিবার তিন দিনের ছুটি নিয়ে আমার মা বাবার দেখতে যাব। বউ বলে ফেলছে রোজা মাসে, বললাম ঈদের দিন এসে আমি বেশি খুশি হব। বাজানদের স্বামী স্ত্রীর দোয়া করিয়ে মার্কেট করিয়া দুইটা বস্তা ভরিয়ে ঈদের কাপড় বলল, এ বাবা সায়দাবাদ থেকে তাও পেপারে দিয়া দিছে 90 টাকা টিকিট কাটিয়া বাসে উঠছে। তাহলে বুঝলেন কত আগের কথা, 90 টাকা ভাড়া ছিল, এখন তো ভাড়া 600 টাকা। এ বাজার 90 টাকা দিয়ে টিকিট কাইটে আল্লাহর বান্দা রিপন সাহেব গাড়িতে উঠছে, দাউদ কাম রিফেরি ঘাটে জাম লেগে গেছে। রমজান মাস বাজান দে জাম লাগিয়া রারাবির পরপরই কুমিল্লা দক্ষিণে সদর যাওয়ার কথা, 5 ঘন্টা জাম লেগে বাবা রাত 12টা বেজে গেছে। সময়টা ছিল মাঘ মাসের শীতের দিন, কুয়াশায় গাড়ি চালাইতে পারে না, ফেরিও চলে না গো বাবা, 5 ঘন্টা সময় লেট হইয়া যখন কুমিল্লা গেছে, সব মানুষগুলা তারা বেপড়িয়া বাড়িতে চলে গেছে, ওবাজান বাজারের মধ্যে কেউ নাই, শুধু দারোয়ানার কুত্তা বিলাই পড়ে আছে। দারোয়ানের সামনে যায় কয়, চাচা আমার বাড়ি একটু গ্রামের দিকে, কোনো রিক্সা ফিক্সা পাওয়া যাবে না। দারোয়ান বলে, রমজান মাস মাঘ মাসে শীত, কই পাবেন আপনি দারোয়ান স্যার বসে, আমি কটা পান্তা বাদাম চাচা বাতি যা খাই, আপনারা তো সাহেব মানুষ, রোজা থাকেন সকালবেলা ফজরের আজান দিলে রিক্সা পাবেন। না চাচা আমার একটু জরুরি যাওয়ার দরকার। ঠিক আছে একটু দেখেন আমার কথা শুনেন, কোথায় গেলে রিক্সা পাওয়া যাবে? মাঝে মাঝে একটা লোক আমার কাছে আইসা অনেক কান্নাকানি করে, তার একটা ছেলে বলে টাউনে বড় চাকরি করে, ওই লোকটা ছাড়া রাতের বেলা কেউ রিক্সা চালায় না, কিন্তু 3-4 দিন হয়ে গেল লোকটারে দেখি না, মনে হয় অসুস্থ। শুনছি তার একটা হাঁপানি রোগের বিবি আছে, সেও মনে হয় অসুস্থ হয়ে গেছে, বিদে আসে নাই, কিন্তু যে দেখেন সে দুইটা জায়গায় বসে, একটা জায়গা হলো এইটা আর একটা হলো ওই তিন খাম্বার মোড়ে লোকটা বসে। শীতের কালে যায় দেখেন হয়তো ওখানে আছে, রিপন সাহেব হাতের মধ্যে ব্যাগ দুইটা লয়ে খাম্বার কাছে যায় দেখে বাবা মোটা কম্বলের মতো একটা জাম্পার গায়ে দিয়ে পাওয়ারওয়ালা চশমা বাজার চোখের মধ্যে লাগাইয়া সানটুপি লাগাইয়া শুধু চোখ দুইটা দেখা যায় আর কিচ্ছু দেখা যায় না, হাতের মধ্যে মোজা পার মধ্যে মোজা, বাজারে রিক্সার প্যাডেল ধরিয়া লোকটা রিক্সার উপরে কাইতিয়া পড়ে রয়েছে। আস্তে করে দাওয়াজ দিছে, চাচা যাইবানি চশমার ভাগ দিয়ে তাকায় দেখে, 30 বছর আগে যারে কোলে করে প্রায় মেরি দিল হয়ে গেছি, আজকে বলে চাচা যাইবানি। স্যার যাবো কোথায় যাবেন? যাবো আবার গ্রামে,
ভালো করে তাকায় দেখে আর কেউ না, আমার স্বর্ণের সন্তান। স্যার জামা ওঠেন, মুখটা ঢাকা, তোমার কথা বোঝা যায় না স্যার, শীতের মধ্যে বসতে হবে না, আপনি বসেন। অবাজন পোলারে উঠে যখন প্যাডেল মারা আরম্ভ করছে, বাবার বুকের মধ্যে 30 বছর আগের ব্যথা যাই গেছে। উষা ফিরিজে উঠতে যায় আর উঠতে পারে না, বাবা বুকের ব্যথা শুরু হয়ে গেছে। রিক্সার থেকে লাভ দেওয়ার নামিয়া কয়, স্যার আমি আর রিক্সা চালাইতে পারুম না, আমারে মাফ করে দিয়েন। হাতা কাঁচাই ফেলছে বুড়াই, ডাকাতি এলাকায় গ্রামে, পারবি না তুই উঠাইলি কে? হাতটা যখন বাইর করছে থাপ্পুর মারবে, স্যার থাপ্পুরটা মারার আগে আপনার কাছে তো একটা টর্চ লাইট আছে, কয় হ্যাঁ, আমার মুখের দিকে একটু মারেন গো স্যার। যখন লাইটটা বাড়ছে মাফলারটা ডান দিয়ে খুলিয়া কয়, দেখেন তো স্যার আমার চিনেননি। যখন কয় স্যার আমার চিনেননি, একটা লাভ দিয়া রিক্সার দিকে নামিয়া বাবার পাও দুটা জড়াই ধরে বলে, বাবা এই কুমিল্লা সদর দক্ষিণে সবাই এই শীতের মধ্যে ঘুমায়, তুমি রিক্সা লয়ে কেন বাজারে? যুবক এখন চিল্লাবি আর কান্দি, বাবাজি আপনি কান্দেন? কে বলছে আপনার সন্তানের গুণা মাফ হবে না? কে বলেছে আপনার মায়ের গুণা মাফ হবে না? বাবা এই নিয়ে রহমান জেহাদি কান্দে আর মার জন্য দোয়া করে, মায়ের কবরে শান্তির জন্য কোটি কোটি টাকা খরচ করে কারণ এগুলো একটা মসজিদ বানাইতেছি। বাবা তোমাকে যে ওয়াজ কমিটি আমার দাওয়াত দিছে, ওরা দেখে আসছে আমার এই গামজার একটু পয়সা দেব হুজুর, আমি মসজিদ বানাইতেছি। বাংলাদেশের কোন বক্তা কি করে আমি জানি না, আপনি দেখে আসবেন। 3,72,00,000 টাকাই পর্যন্ত আমার মসজিদে চলে গেছে। আমি কোন বড় লোকের কাছ থেকে 1 বস্তা সিমেন্ট চাইয়া নিয়ে বাবা মসজিদ করি নাই। কেউ যদি জোর, কেউ যদি সাইদা দেয় তাহলে নিছি, কেন করছি জানেননি? এই মসজিদ করতে যে 2টা বাড়ি বেছে ফেলাইছি কেরানীগঞ্জের। ওই যে আমার মা বলছিল, তুই যদি একটা মসজিদ করস বাবা, আমি মা অনেক আনন্দ বাবা। তখন তো আমি বালক ছিলাম ভাই, আমার মা এমন পীরের পীর, আমার নানা আল্লামা শামসুল হক ফরিদপুরের হাতে করা ছাত্র ছিল আমার নানা, তার ঔরসে সন্তান আমার মা। আমার মা জানছিলেন আমার ইলিয়াস হয়তো কোনোদিন পয়সার মালিক হবে। বাবা ওই যে মাজারিরে জিজ্ঞেস করবেন, আমি নিজে মাদ্রাসা করছি, একটা টাকা কারো কাছ থেকে চাইয়ে নিয়ে মাদ্রাসা চালাই না, 1 টাকা কালেকশন করি না, কেউ যদি দেয় তলে নেই। গতকালকে যেখানে মাহফিল করছি, সভাপতি প্রধান অতিথি হাজার হাজার টাকা দিয়ে মুসাফা করে আমার সাথে কি বলে জানো? হুজুর আমি ইটের ভাটার মালিক, কিন্তু আমি মসজিদ করতে পারি নাই। আমি আপনার মায়ের মসজিদে দিলাম যেন আপনার মার সাথে আমার মা জান্নাতে যায়। যুবক এখন একটু চোখের পানি দেখ আসে কিনা, বাবারে যখন জড়াই ধরে বলে, বাবা গো তুমি রিক্সা কেন চালাও? বাপ বলে, চালাবো না কি করবো বাজান, ও সাহেব চালাবো না কি করবো, আজকে ইফতারি করছে কি দিয়ে জানেন? কি দিয়ে? টিবলে ঠান্ডা পানি দিয়ে আর 1 মুট মুড়ি দিয়ে। সেরি যে কি দিয়ে খাবো ঘরে নাই, শরীরে 100-এর উপরে জ্বর, তোমার মা হাঁপানির রুগী, কাশতে কাশতে রক্ত পড়ে, রিক্সারে লাত্তি দিয়ে ফেলাই দিয়ে বলে, বাবা বাবা আমি আর তোমার রিক্সা চালাইতে দিব না। হে যুবক ভাইরা, সন্তানের চেহারা যে মার জন্য ঔষধ তার প্রমাণ এখনো হয়ে যাবে। যখন দুই বাপ বেটা বাবা রিক্সাটা তালা মারিয়া ঘরের আওয়াজ করে ঢুকতেছে, রিপনের মা ডাক দিয়ে কয়, রিপনের বাবা কাশতাছি, ঔষধ আনছো? এবার আওয়াজ দিস। মা বলে, এমন ঔষধ আনছি খাইতে হবে না, একবার দেখলেই তো রোগ ভালো হয়ে যাবে। কোথায় পাইবা
এই দরদ কোথায় পাইবা, এই দরদ কবরে গেলে পাইবা না মা দুখিনী হারাইয়া গেলে কোনদিন পাইবা না। টাকা গেলে টাকা পাইবাই, বিবি গেলে বিবি পাইবা, মা দুখিনী পাইবা না। মা বাবা হলো মালিকের দান বাই, বইলা যাইও না। বাস আমি আমার দিকে তাকাও, মা বলে দেখলেই ভালো হয়ে যাব, কি দেখি মা পুর হাইটে চলে আসছে, একটা দৌড় দিয়ে আমার পা জড়াই ধরে বলে মা রে মা, ও মা মা আমারে মাফ করে দাও মা, আমি বুঝতে পারি নাই মা, আমি বুঝি নাই। ও বাজান রিপনের মা যদি 8 বছর পরে সন্তানদের বুকে পাইয়া, ইসুফ নবীর ভাইরা যদি 40 বছর পরে তার ভাইরা ক্ষমা প্রার্থনা করার পরে বুকে পাইয়া মাফ করে দিতে পারে, আমার মৌলা তো তাদের চাইতে দরদি গো বাবা। কত গাঞ্জা খাইছর, হিরোইন খাইছর, কত নেশা করছর, জেনা করছর, আমার দেশে তো বিনার হত লাগানো বাবা জায়েজ নাই। জেনার কথাও মনে করিয়া, নেশার কথা মনে করিয়া হাত দুইটা আসমানের দিকে উঠাই আমার মৌলারে এত জোরে ডাক দিবে রে যুবক ভাই, গুনাহ মাপ না হওয়া পর্যন্ত ডাকতেই থাকবা, দাও হাত দুটো উঠাও, দাও আল্লাহকে ডাক, দাও ডাক, দাও যুবক ডাক, দে ডাক, দে এসকে পাইছো অক্টোবর, ডাক দে ডাক, দে ডাক, দে মাসিনদের জমি ডাক, দে শিলমানদের জমি ডাক, দে এই রাই বাতাস মা ডাক, দে যুবক ডাক, দে ডাক, দে ডাক, দে ডাক, দে ডাক, দে আল্লাহ দেখো কে আপনি ডাকে, আল্লাহ দেখো কে আপনি ডাকে। হলে দুবি মাফ করে দাও নরসিংদীবাসীরে, তুমি মাফ না করলে মাফ কে বল করি। আল্লাহ দেখো এরা দুনিয়ার কারো ডাকে নাই, আল্লাহ তুমি সরকারে ডাক দিছে রাত 12টার সময় বলে তোমার অফিস আদালত খুলে যায়, ও মালিক এরা কিন্তু আর একটা ডাক দেবে চোখটা বন্ধ করে, চোখ বন্ধ করার সাথে এদেরকে তুমি বলবা তোদের গুণে এতদিন আমি গোপন করে রাখছি, এখন গোপনে মাফ করবো, তুই জানোস না রে বান্দা, তুই শুধু আমার মধুর কণ্ঠ শুনে ডাক দে। ওই রিপুন যদি মায়েরে মধুর কণ্ঠ শুনে ডাক দিয়ে মাফ পাইতে পারে 8 বছর পরে, তুই 80 বছর পরে আমার কাছে মাফ পেয়ে যাবি। হাত দুইটা উঠা সুবক দেয়, গলা ফাটে আল্লাহকে ডাক দেয়, পাগল বানায় ফেল আল্লাহকে ডাক দেয়, ডাক দেয় ডাক দেয় ডাক দেয় ডাক দেয় তুমি আমার যুবক ভাইদের মাফ করে দাও আলি, এই মাহফিল কমিটির ভাইদের মাফ কইরা দাও। নামাজ কে বলছে তোমার গুনাহ মাফ হইব না, আল্লাহর আমরা এমন কোন কাজ করি নাই, এমন গুনাহ করি নাই আমার মাওলা মাফ করবে না, সেই গুনাহ আমরা করি নাই ইনশাআল্লাহ বলেন।